এটা দেখেন তো আমরা এখন কোথায় আছি, লোকাল সার্ভারে। কোনটা দেখে বুঝতেছি, এখানে যে আইপি অ্যাড্রেসটা আছে এটা হচ্ছে লোকাল হোস্টের আইপি। এখন আমরা লোকাল হোস্ট লিখলেও হবে অথবা এই আইপি অ্যাড্রেসটা লিখলেও হবে। তো নর্মালি দেখেন তো আমরা যখন পিএসপি মাই অ্যাডমিন লিখে ইন্টার করতেছি, আমাদের এরকম একটা ইউজার প্যানেল আসতেছে, যেখানে দেখেন যে আমরা ইচ্ছা করলে এখান থেকে ডাটাবেস বানাইতে পারবো, এসকিউএল কমান্ডের মাধ্যমে বানাইতে পারবো, তারপরে যে ডাটাবেস বানাচ্ছে এটা এক্সপোর্ট করতে পারবো, ইম্পোর্ট করতে পারবো। তো আমাদের তো ইউজার প্যানেলে কাজ করে কোনো লাভ নেই, কারণ কি যে আমরা ডাটাবেসে ডাটা ইনসার্ট করবো কোথা থেকে, ওয়েব পেজ থেকে। এখন ওয়েব পেজ থেকে যদি আমি ডাটাবেসে ডাটা ইনসার্ট করতে চাই, তাহলে কি এরকম ইউজার প্যানেল দেবে? ডেভেলপারকে আমাকে এরকম ইউজার প্যানেল দেবে কি না? দেবে না। তো নর্মালি দেখেন আমরা যখন ফেসবুকে অ্যাকাউন্ট করি, তখন কি এরকম কোনো কিছু দেখতে পাই? আমরা শুধু আমাদের ইমেল অ্যাড্রেস নেম লিখে যখনই সাবমিট বাটনে ক্লিক করি, তখন ডাটাটা সেভ হয়। ডাটাটা আসলে ডাটাবেসেই সেভ হয়। তো আমাদের সেই কাজগুলো করতে হবে, যে এখানে আমরা যে কোডিংয়ের মাধ্যমে ডাটা ইনসার্ট করব, সেই কোডিংটা আমাদের ওই সময় পেজে লিখতে হবে। এখন আমি তো আপনাদের আলাদাভাবে দেখাচ্ছি, দেখানো জাস্ট একটাই উদ্দেশ্য, যে পরে যে পিএসপি কমান্ড আর এসকিউএল কমান্ড যেন দুইটা এক করে না ফেলেন। এখন যে কমান্ডগুলো দেখবেন, এগুলো তো হচ্ছে সবগুলো এসকিউএল কমান্ড, স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ। এসকিউএল কমান্ডে এখন আমরা ডাটা ইনসার্ট করব, এডিট করব, ডিলিট করব, আর ওই সময় আমরা যে কাজগুলো করবো ওইগুলো হচ্ছে পিএসপিতে। তো মেন উদ্দেশ্য এটাই, যে আপনারা দুইটা ল্যাঙ্গুয়েজ যেন এক না করে ফেলেন। তো দেখেন আমরা যদি ডাটাবেস বানাইতে চাই, এখন এখান থেকে ডাটাবেস বানাইতে পারি। ডাটাবেসে ক্লিক করেন, এখানে দেখেন যে ডাটাবেসের নেম লেখার একটা অপশন আছে, যে আপনি যে ডাটাবেস বানাবেন ডাটাবেসে তো অবশ্যই একটা নেম থাকবে। তো নর্মালি আপনি এখানে একটা নেম দিতে পারেন, দেওয়ার পরে ক্রিয়েট দিলে আপনার ডাটাবেসটা ক্রিয়েট হবে। আর এর আগে যে ডাটাবেসগুলো বানানো আছে সেগুলো দেখেন একটা লিস্ট দেখাচ্ছে। আপনি এখান থেকে যে ডাটাবেসটা আপনার দরকার না ইচ্ছা করলে সিলেক্ট করতে পারেন। তারপর নিচে দেখেন ড্রপ অপশন আছে, ড্রপে ক্লিক করলে এই ডাটাবেসটা ডিলিট হবে। তো আমরা যদি একটা ডাটাবেস বানাইতে চাই, তাহলে দেখেন যে এখানে লিখতে পারি এখানে দেখেন আমরা ডাটাবেসের একটা নেম দিছি সিএসএল ট্রেনিং 16। এখন এরপরে জাস্ট আমরা ক্রিয়েট বাটনে ক্লিক করি, তাহলে দেখেন যে এই পাশে কিন্তু আমার একটা ডাটাবেস ক্রিয়েট হয়েছে। এখানে দেখেন তো আমরা যে নেম দিয়েছি সেই নেমের একটা ডাটাবেস হয়েছে না, আমরা যে নেমটা দিয়ে ক্রিয়েটে ক্লিক করছি, করার পরে আমাদের একটা ওই নেমেই একটা ডাটাবেস ক্রিয়েট হয়েছে। কিন্তু দেখেন তো এখানে কি কোনো কমান্ড আমি লিখছি? এখানে তো আমরা কোনো কমান্ড লিখিনি। আসলে এইভাবে ইউজার ইন্টারফেসে কাজ করার কোনো দরকার নেই, আমরা যা কাজ করবো সবগুলো আছে এসকিউএল কমান্ডের মাধ্যমে। তো নর্মালি দেখেন তো আমি যখন একদম ফার্স্ট পেজে আসছিলাম, তখন এরকম দেখাচ্ছিল না, এরকম ছিল কি না? তো আমরা এবার একটা ডাটাবেস বানাবো, সেটা অবশ্যই এসকিউএল কমান্ডের মাধ্যমে। তো দেখেন তো এখানে আমার এসকিউএল লেখা আছে, এসকিউএল বলে যে অপশন আছে এটাতে ক্লিক করেন, তাহলে দেখেন তো একটা বক্স আসবে, এখানে আপনি এসকিউএল কমান্ড লিখবেন, লিখে গো বাটনে ক্লিক করবেন, তাহলে আপনার বাকি কাজটুকু হবে। তো দেখেন তো আমরা যদি একটা ডাটাবেস বানাইতে চাই, সেক্ষেত্রে আমাদের একটা কমান্ড লিখতে হবে, সেটা হচ্ছে ক্রিয়েট ক্রিয়েট ডাটাবেস। এরপর কি আপনার ডাটাবেসে তো অবশ্যই একটা নেম থাকবে, নেম থাকবে না? আপনি এত কষ্ট করে ডাটাবেস বানাবেন, ডাটাবেসের অবশ্যই একটা নেম থাকতেই হবে। তো নর্মালি দেখেন যে আমি একটা নেম দিই, যদি মনে করেন আমি ডাটাবেস বানাবো কিন্তু ডাটাবেসের কোনো নেম দেবো না, তাহলে আপনি যতই চেষ্টা করেন দেখেন এরও দেখাবে। এখানে দেখেন যে আমি ডাটাবেস বাড়াইতে যাচ্ছি বা ডাটাবেসের কোনো নেম দিইনি, এই জন্য যখন আমি গো বাটনে ক্লিক করছি তখন তো দেখেন যে দেখায় দিচ্ছে যে আমি কত নাম্বার লাইনে ভুল করছি। নর্মালি দেখেন তো আমরা যখন ডাটাবেস বানাবো মাস্ট বি একটা ডাটাবেসের নেম থাকতেই হবে। তো ডাটাবেসের একটা নেম দিন, আপনাদের কত নাম্বার ব্যাচ? 16। তো সেক্ষেত্রে দেখেন তো এবার লিখলাম ক্রিয়েট ডাটাবেস, তারপরে ব্যাচ 16, যে ব্যাচ 16 নামে একটা ডাটাবেস ক্রিয়েট হবে। কোডগুলো আমি কপি করি, এবার জাস্ট গো বাটনে ক্লিক করেন। গো বাটনে ক্লিক করলে দেখেন যে আপনার এই পাশে ব্যাচ 16 নামে একটা ডাটাবেস ক্রিয়েট হবে। দেখেন যে ডাটাবেসটা করতে পারছেন কি না, এসকিউএল কমান্ডটা খুব বেশি কঠিন কোনো কিছু না, আর এসকিউএল আজকেই শেষ, এরপরে আর আমরা এসকিউএল নিয়ে বসবো না। চালু আছে, সমস্যা নেই।
দেখেন আমি কোডগুলো সেভ করে দিছি, এগুলো বাসায় একটু প্র্যাকটিস করবেন। আর এগুলো যে খুব বেশি কঠিন কাজ তা না, একদম ইজি। এখন নর্মালি দেখেন আমরা একটা ডাটাবেস ক্রিয়েট করতে পারছি, তো সবাই যাদের পিসিতে জ্যাম রান হয় তারা চেষ্টা করেন যে এখান থেকে এটা প্র্যাকটিস করে যাওয়ার জন্য, কারণ এর মধ্যে একটা ডট একটা কমা, এই জন্য কিন্তু আপনার ডাটাবেস ক্রিয়েট হবে না বা দেখা যাচ্ছে যে টেবিলগুলো রান হবে না। তো যারা পারেন তাদের কথা আলাদা, যারা পারেন না ইচ্ছা হলে প্র্যাকটিস করে দিতে পারেন। এখন দেখেন আমরা টেবিল বানাবো, টেবিল কোথায় বানাবো? আমরা বাইরে ইচ্ছা করলে কিন্তু টেবিল বানাতে পারবো না, টেবিলটা আমরা তখনই বানাতে পারবো এখানে যে ডাটাবেসগুলো আমরা বানাইছি সেই ডাটাবেসে যে কোনো একটার আন্ডারে। এখন নর্মালি দেখেন আপনি যখন অ্যাক্সেস নিয়ে কাজ করছেন, মাইক্রোসফট অ্যাক্সেস নিয়ে কাজ করার সময় ফার্স্টে কি আপনি টেবিল রিপোর্ট বানাইতে পারছেন? আপনাকে ফার্স্টে একটা ডাটাবেস বানাইতে পারছে, সেই ডাটাবেসের আন্ডারে আপনি টেবিল বানাইছেন, কোয়েরি বানাইছেন, রিপোর্ট বানাইছেন, তাই তো? তো ফার্স্টে দেখেন তো আমরা একটা ডাটাবেস বানাইছি, ডাটাবেসের নেম দিয়েছি ব্যাচ 16, এটার আন্ডারে আমরা একটা টেবিল বানাইতে চাই। তো যদি টেবিল বানাতে চাই তাহলে দেখেন যে আমি অবশ্যই এটার আন্ডারে বানাবো, তো সেক্ষেত্রে আমার ডাটাবেসটা তো অবশ্যই সিলেক্ট করতে হবে। এখন সিলেক্ট কীভাবে করবো, জাস্ট একটা ক্লিক করেন। এবার দেখেন যে আপনার এই ডাটাবেসটা সিলেক্টেড অবস্থায় আছে না, এটা সিলেক্টেড অবস্থায় আছে, এবং পাশে দেখেন যে আপনার টেবিল ক্রিয়েট করার একটা অপশন আসছে, ক্রিয়েট টেবিল, তারপর আছে নেম, নাম্বার অফ কলামস। এখন দেখেন যে আপনি যদি মনে করেন যে আমি এসকিউএল কমান্ড বাদেই টেবিল বানাবো ইউজার ইন্টারফেস ইউজ করে, তো সেক্ষেত্রে আপনার টেবিলের একটা নেম দিতে হবে। আপনি যে টেবিল বানাবেন টেবিলে তো অবশ্যই একটা নেম থাকবে, তো এখানে মনে করেন যে আমি একটা নেম দিলাম স্টুডেন্ট। দেওয়ার পর আমি একটা টেবিল বানাতে যাচ্ছি, টেবিলের নেম দিলাম স্টুডেন্ট। এখানে এই টেবিলে আমার কয়টা কলম থাকবে? আমি যদি মনে করি যে শুধু সিরিয়াল নাম্বার রাখবো, রেজিস্ট্রেশন আর রোল নাম্বার রাখবো, তাহলে কলম হবে কয়টা? তিনটা। আমার যতগুলো কলম দরকার আমি এখানে ঠিক তত লিখবো। আমার আটটা কলম দরকার হলে আমি আট লিখবো, যদি দুইটা কলম দরকার হয় তাহলে আমি লিখবো দুই। কিন্তু আসলে তো আমাদের এইভাবে টেবিল ক্রিয়েট করে কোনো লাভ নেই, আমরা তা করবো সব এসকিউএল কমান্ডে। তো নর্মালি দেখেন যে আমি এটা সিলেক্ট রাখছি, ডাটাবেস সিলেক্ট না থাকলে কিন্তু টেবিল ক্রিয়েট হবে না, আমাদের ডাটাবেসটা সিলেক্ট থাকা লাগবে, তারপর এসকিউএলে ক্লিক করি। এবার দেখেন যে আমরা ক্রিয়েট করবো কি, টেবিল না ডাটাবেস? ক্রিয়েট টেবিল। এখন টেবিলে তো অবশ্যই একটা নেম থাকবে, তো আমরা একটা নেম দিই কান্ট্রি, একটা নেম দিলাম কান্ট্রি, ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ। এখন টেবিল কি শুধু নেম থাকলে হবে? টেবিলের মতো কলাম থাকতে হবে না? টেবিলের মতো যদি কলাম না থাকে, রো না থাকে, তাহলে কি ওটা টেবিল হয়? টেবিল বানাবেন তো টেবিলের মতো অবশ্যই আপনার রো কলাম থাকতেই হবে, এখন রো না থাকলেও কলাম মাস্ট বি থাকতেই হবে। এখন নর্মালি দেখেন যে আমরা যদি একটা টেবিল বানাইতে চাই তাহলে এরকম হয়, টেবিলে কলাম হবে কয়টা? দুইটা। টেবিলের নেম দিলাম কান্ট্রি, এখানে একটা কলাম আছে, এই কলামের নেম দিলাম কি আইডি, এর মধ্যে আমি 1 2 3 4 সিরিয়াল নাম্বারগুলো সেভ করে রাখবো। আর এটা দিলাম আমি নেম, নেমের মধ্যে আমি বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, এরকম আর কি কান্ট্রি নেমগুলো থাকবে। এখন আমরা যদি এরকম একটা টেবিল বানাতে চাই তাহলে দেখেন ফার্স্টে লিখছি কি, ক্রিয়েট টেবিল কান্ট্রি, আমাদের যে টেবিলের যে নেমটা দিচ্ছি সেই নেমটা আমরা দিছি। এবং তারপর দেখেন আমাদের কলাম আছে কয়টা? দুইটা, একটা হচ্ছে আইডি আর একটা হচ্ছে নেম। এখন আমাদের ফার্স্ট যে কলাম আছে এই কলামের নেমটা তো দিতে হবে, যে আইডি এটা দিতে হবে অবশ্যই আমাদের ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ এর মধ্যে। তো নর্মালি দেখেন যে আমি আইডি দিছি, এরপর দিতে হবে আপনার ডাটা টাইপ। আপনি যে কলাম নেম দিয়েছেন আইডি, এই কলামের মধ্যে আপনি কোন ধরনের ডাটা ইনসার্ট করবেন এটা দেখেন তো আমরা কোন ধরনের ডাটা ইনসার্ট করছি, ইন্টেজার টাইপ বা নাম্বার যেটাই বলেন। তো আমার যদি ইন্টেজার টাইপ আমি ইনসার্ট করতে চাই তাহলে আমার ডাটা টাইপ দিতে হবে ইন্টেজার, তো ইন্টেজার লেখার দরকার নেই, জাস্ট ইন্ট লিখলেই হবে, আইএনটি। এখন দেখেন যে তারপরে যে ডাটাগুলো আছে আমি এই 1 2 3 4 এগুলো ইনসার্ট করব না অটোমেটিক নেবে, যে আমি ডাটা বেজে শুধু কান্ট্রি নেমগুলো ইনসার্ট করব, সিরিয়াল নাম্বারগুলো অটোমেটিক নেবে, আমার সিরিয়াল নাম্বারগুলো আমি ইনসার্ট করতে চাচ্ছি না, তো সেক্ষেত্রে আমি লিখতে পারি অটো ইনক্রিমেন্ট, অটো ইনক্রিমেন্ট। দেখেন এই পর্যন্ত সমস্যা কোনো? এরপর একটা জিনিস চিন্তা করেন যে আমাদের স্কুল কলেজে যারা পড়াশোনা করছি বা সবাই করছেন বা এখনো করেন, সবার একটা রোল নাম্বার আছে না? প্রত্যেকের একটা রোল নাম্বার আছে কি না?
এখন একটু চিন্তা করে দেখেন তো, একটা একজনের রোল নাম্বারের সাথে কি আরেকজনের রোল নাম্বার মিলে? একজনের রোল নাম্বারের সাথে আরেকজনের রোল নাম্বার কখনোই মিলবে না। আর আপনার সম্পর্কে যদি নাও জানা যায়, এতটুকু যদি জানতে পারি যে আপনি অমুক ভার্সিটিতে পড়েন, আপনার রোল নাম্বার এত, তাহলে আপনার ডিপার্টমেন্টে যে আপনার রোল নাম্বার ধরে টোটাল ইনফরমেশন পাওয়া সম্ভব কি না? সম্ভব। এখন দেখেন যে এখানে আমাদের যে সিরিয়াল নাম্বারগুলো আমরা দিছি 1, 2, 3, 4, এখন যদি আপনাকে বলা হয় যে আমার এখানে যে পাকিস্তান নামে যে ডাটা আছে এই ডাটাটা আমি ডিলিট করব, এখন এই ডাটাটা আমি কিভাবে সিলেক্ট করব? আমি বলবো না যে আমার 3 নম্বর সিরিয়ালে যে ডাটা আছে আমি সেটা ডিলিট করতে চাই। আপনাকে যদি বলা হয় যে বাংলাদেশ আছে, বাংলাদেশটা ডিলিট করেন, তাহলে আপনি বাংলাদেশটা কিভাবে সিলেক্ট করবেন? যে আমার 1 নম্বর সিরিয়ালে যে ডাটাটা আছে ওইটা হচ্ছে বাংলাদেশ, আমি ওইটা ডিলিট করতে চাই। এখন দেখেন যে আমাদের যে আইডিটা আছে এই আইডিটাকে ধরেই আমরা এডিট ডিলিট করতে পারবো, প্লাস এই আইডিটা ধরে ধরেন যে ওই ইসে যত ইনফরমেশন থাকে এ পাশে যদি আমাদের কলাম সংখ্যা আরও বাড়ে, আরও যদি এরকম অনেকগুলো কলাম থাকে, তাহলে দেখেন যে আপনি যদি এই আইডিটা জানেন তাহলে এই আইডিটা জানলে তো এই মধ্যে যত ইনফরমেশন আছে আপনি সব কিছুই পাবেন না। তাহলে আমরা জাস্ট এই আইডিটাকে বলে দিতে পারি যে এটা হচ্ছে প্রাইমারি, প্রাইমারি কি, প্রাইমারি কি বলতে এটা বোঝাই যে আমার যে আইডি বা যে কলামটাকে আমরা প্রাইমারি কি ডিক্লেয়ার করবো সেই কলামে যে ডাটাগুলো থাকবে ডাটাগুলো প্রতিটাই থাকবে ইউনিক, একটার সাথে আরেকটা কখনো মিলবে না। এবং দেখেন যে এই ইনফরমেশনটা ধরে আমরা সব ধরনের অপারেশন করতে পারবো, এডিট, ডিলেট বা অন্য আর একটা টেবিলের সাথে রিলেশন করা, সব কিছু আমরা এই আইডিটাকে ধরেই করতে পারবো। সো আমরা এটাকে ডিক্লেয়ার করতে পারি যে এটা একটা প্রাইমারি। দেখেন প্রাইমারি কি নিয়ে কোনো সমস্যা, তো এটার পাশে আমরা এখন লিখে দিতে পারি প্রাইমারি কি। তাহলে দেখেন যে এক লাইনে আমরা কত কাজ করছি, ফার্স্ট আমাদের কলামের নেম দিছি, তারপরে এই কলামে কোন ধরনের ডাটা রাখবো ইন্টেজার টাইপ ওই জন্য ইন্ট লিখছি, তারপর দেখেন যে এখানে যে ডাটাগুলো আমরা ইনসার্ট করবো এগুলোকে আমরা ইনসার্ট করবো না অটোমেটিক নিবে, তো আমরা কাছ থেকে এইগুলো যেন অটোমেটিক নেয় সেজন্য লিখছি কি অটো ইনক্রিমেন্ট। আর এই আইডিটাকে ধরে যেন আমরা সব ধরনের অপারেশন করতে পারি এই জন্য জাস্ট এই আইডি কলামটাকে আমরা বলে দিলাম প্রাইমারি কি। দেখেন এইগুলো নিয়ে কোনো সমস্যা আছে কিনা। এরপর দেখেন যে এটা তো আমার একটা কলাম, আমি টেবিল করবো 2টা কলামের, আমার একটা কলাম কমপ্লিট। এখন যেহেতু আমি আর একটা কলামের কোড লিখবো তো সেক্ষেত্রে আমাকে কিন্তু একটা অবশ্যই কমা দিতে হবে, যদি নিচে আর কোনো লাইন না থাকতো যে আমি একটা কলামে বানাবো সেক্ষেত্রে কিন্তু আমরা কমাটা দিতাম না। এরপরে দেখেন যে আমরা আর একটা কলাম বানাবো, সে কলামের নেম কি নেম। এখন এই কলামের মধ্যে আমরা কোন ধরনের ডাটা রাখবো, স্ট্রিং না স্ট্রিং বা টেক্সট? তো দেখেন যে স্ট্রিং বা টেক্সট যদি আমরা রাখতে চাই তাহলে ডাটা টাইপ কি হবে, ক্যারেক্টার টাইপ। আচ্ছা দেখেন আমি দিতে পারি টেক্সট, টেক্সট ক্যারেক্টার, এই জায়গায় মাইস্কুলে ক্যারেক্টার কোনো ই নাই, টাইপ নেই, ক্যারেক্টার টাইপ। দেখা যাচ্ছে আমরা যখন ই নিয়ে কাজ করছি, প্রোগ্রাম নিয়ে কাজ করছি, তখন দিতে পারছি। এখানে আছে বার ক্যারেক্টার, মার্কেটটা জাস্ট BARCHAR এতটুকুই আছে। তো নর্মালি দেখেন এখানে ডাটা টাইপ আছে 2টা, একটা আছে টেক্সট আর একটা আছে বার ক্যারেক্টার। এখন তাহলে কোনটা দেবো, আমরা তো টেক্সটই রাখতে চাচ্ছি, তো সেক্ষেত্রে দেখেন আমি যদি টেক্সট দিই তাহলে এই বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান লিখতেছি সমস্যা নাই, কিন্তু আমি যদি মনে করি যে বাংলাদেশ এরকম লিখবো, এরপর আবার সংখ্যা দেবো 1, আমরা যদি এটার ডাটা টাইপ টেক্সট দিয়ে রাখি তাহলে শুধু এই টেক্সটটা লিখতে পারবো, এর সাথে কোনো সংখ্যা লেখা যাবে না। আর মেন সমস্যা হচ্ছে যে আমরা যখন টেবিল বানাবো, এটা এখন টেবিল বানাচ্ছি না, এর পাশে আমাদের ডাটা টাইপটা লিখতে হয় যে আমরা কোন ধরনের ডাটা টাইপ দিতে চাচ্ছি, এবং এর মধ্যে আমি যে ডাটাটা দেবো এই ডাটাটা আমার সর্বোচ্চ কত লেন্থ হতে পারবে সেই লেন্থটাও আমাকে এখানে দিয়ে দিতে হয়। এখন আমি মনে করলাম যে আমি যে ডাটাটা ইনসার্ট করবো এটা সর্বোচ্চ 200 ক্যারেক্টার হবে, 200 ক্যারেক্টার বেশি হবে না। এখন নর্মালি দেখেন যে আমি যদি এখানে ডাটা টাইপ দিই টেক্সট আর এখানে দিলাম 200 ক্যারেক্টার, এখন তো আমি জাস্ট টেবিল বানাচ্ছি তাই না, টেবিলে আমি ডাটা ইনসার্ট করতেছি এখন,
টেবিলে তো আমি ডাটা ইনসার্ট করতেছি না, এখন যখনই আমার টেবিলটা কমপ্লিট হবে দেখেন তো এরকম হবে কিনা। আইডি নেম, টেবিলের নেম হবে কান্ট্রি, এরকম হবে। তো এখন দেখেন তো এখানে আমি ডাটা ইনসার্ট করিনি, বা আমি একটা ডাটা ইনসার্ট করলাম যে বাংলাদেশে ক্যারেক্টার আছে কয়টা, অনেকগুলো, আমি জাস্ট লিখলাম BAN। এখানে এই শব্দের মধ্যে আমার ক্যারেক্টার আছে কয়টা, তিনটা। এখন দেখেন যে আমি যখন এই কলমটা ডিক্লেয়ার করছি তখন এখানে ডাটাটাই বলছি টেক্সট এবং ম্যাক্সিমাম লেন্থ দিছি 200। এখন আমি যখন ডাটাটাই ইনসার্ট করলাম তখন ডাটাটা দেখেন আমার কি 200 ক্যারেক্টার আছে না, আমি দিছি তিন ক্যারেক্টার একটা ডাটা। কিন্তু আপনি এখানে তিন ক্যারেক্টার ডাটা দেন আর 200 ক্যারেক্টার ডাটা দেন, যদি ডাটাটাই আপনার টেক্সট দেওয়া থাকে তাহলে আপনি ইনসার্ট করতেছেন তিন ক্যারেক্টার, কিন্তু এটুকুর স্পেস নেবে আপনার 200 ক্যারেক্টারের সমান। তাহলে দেখেন এটা কি একটা প্রবলেম না? আবার যদি মনে করেন যে না আমি এখানে তিন ক্যারেক্টার দিচ্ছি তাহলে আমি কমে দেব, আমি এখানে 5 দিলাম, ম্যাক্সিমাম লেন্থ দিলাম 5, যে আমার 5 ক্যারেক্টারের উপরে ডাটা যাবে না। যদি এরকম হয় যে আমার কোনো একটা ডাটা 5 ক্যারেক্টার উপরে চলে যাচ্ছে তখন দেখা যাচ্ছে যে আপনার 5 ক্যারেক্টার পর্যন্ত ইনসার্ট নেবে, বাকিটুকু কিন্তু আর টেবিলে ইনসার্ট নেবে না। তো সেই ক্ষেত্রে আপনার ম্যাক্সিমাম লেন্থ কমানোর কোনো চান্স নাই, এটা আপনাকে বাড়াইতেই হবে। কিন্তু এ দেখা তো প্রবলেম যে আমি এখানে দিলাম 200, ম্যাক্সিমাম লেন্থ 200, আমি ইনসার্ট করতেছি তিন ক্যারেক্টার একটা ডাটা কিন্তু সাইজ নেবে নিচ্ছে 200 ক্যারেক্টার, এটা প্রবলেম না? আপনি যদি এরকম ডাটা বেশ বানান দেখা যাচ্ছে যে ওয়েবসাইটটা এক মাস যাওয়ার পরে অবস্থা কী হয় যে আপনার ডোমেন আবার নেওয়া লাগতেছে। তো সেক্ষেত্রে দেখেন যে এই সমস্যাটা যদি আমরা এড়াইতে চাই তাহলে আমাদের টেক্সট ইউজ করার দরকার নেই, আমরা ইউজ করতে পারি বার ক্যারেক্টার। আমরা যদি এখানে বার ক্যারেক্টার দিই তাহলে দেখেন যে এখানে আমাদের ম্যাক্সিমাম লেন্থ আমরা দিলাম 200 ক্যারেক্টার, তারপর ডাটা ইনসার্ট করতেছি তিন ক্যারেক্টার, সেক্ষেত্রে কিন্তু আপনার ওই 200 ক্যারেক্টার সমান স্পেস নেবে না। আপনার স্পেস নেবে এখানে যে ডাটা দিবেন সেই ডাটা অনুযায়ী, যদি তিন ক্যারেক্টার একটা ডাটা দেন তাহলে তিন ক্যারেক্টার স্পেস নেবে, যদি 5 ক্যারেক্টার ডাটা দেন তাহলে 5 ক্যারেক্টার নেবে। এখন দেখেন তো কোনটা ইউজ করবেন, টেক্সট যারা ওয়েবসাইটে ডাটা বেস ইউজ করে তারা কখনো ভুল করে টেক্সট ইউজ করে না, প্রবলেমটা এটা। অপশন দেওয়া আছে দুইটা, এখন যেটা ইউজ করতে চান আর কি। এখন দেখেন যে আমাদের এই কলামে নেম দেওয়া আছে, নেম, তারপরে এর মধ্যে আমরা কোন ধরনের ডাটা রাখবো, টেক্সট বা স্ট্রিং, তো সেই ক্ষেত্রে ডাটাটাই অবশ্যই ভার ক্যারেক্টার দিব। আর এইটার মধ্যে অবশ্যই আমার ম্যাক্সিমাম লেন্থটা দিতেই হবে, আমি যদি ম্যাক্সিমাম লেন্থ না দিই তাহলে কিন্তু সিনট্যাক্স ইরো দেখাবে, তো সেক্ষেত্রে আমার যা খুশি আমি একটা দিতে পারি। এখন দেখেন তো এতটুকু নিয়ে কারো কোনো সমস্যা আছে কিনা, যদি সমস্যা না থাকে তাহলে আমাদের টেবিল ক্রিয়েট কমপ্লিট। এখন জাস্ট দেখেন নিচে গো বাটন আছে না, গো বাটন, আমাদের জুম করছি বলে ওরকম দেখা যাচ্ছে, জাস্ট গো বাটনে ক্লিক করেন। ক্লিক করার পরে দেখেন আপনার যে ডাটা বেস ছিল সেই ডাটা বেসের আন্ডারে কিন্তু কান্ট্রি নামে একটা টেবিল আছে, নিউটা আপনার আর একটা অপশন যে এখানে ক্লিক করে আপনি আর একটা টেবিল বানাইতে পারবেন। আর এটা হচ্ছে আপনি যে টেবিল বানাইছেন সেই টেবিলের নেমটা দেখাচ্ছেন। এখন এটার উপর আপনি ক্লিক করেন আপনি কোনো কিছুই দেখতে পারতেছেন না, কারণ কি এই টেবিলের মধ্যে তো আপনার কোনো ডাটা নেই। এখন টেবিলের স্ট্রাকচারটা যদি আপনি দেখতে চান তাহলে স্ট্রাকচারে ক্লিক করতে পারেন, যে আমরা টেবিলটা বানিয়েছি এটার স্ট্রাকচারটা দেখতে চাই। তো দেখেন তো স্ট্রাকচারে যদি ক্লিক করি তাহলে দেখেন আইডি, আইডিটা আছে ইন্টেজার টাইপ, আর এখানে দেওয়া আছে অটো ইনক্রিমেন্ট, এখানে আছে কি নেম, নেমটা হচ্ছে আপনার বার ক্যারেক্টার, ম্যাক্সিমাম লেন্থ দেওয়া আছে 200। এখানে দেখেন যে কোডটা আছে এটা ভুল তো অবশ্যই আছে,
হয় ডাটাবেস সিলেক্ট করেন নাই নাই এটার লিখতে বানান ভুল করছেন, যদি ভুল না করে থাকেন তাহলে অবশ্যই ক্রিয়েট হবে। দেখেন টেবিল ক্রিয়েট করতে পারছেন কিনা, হয়তো আপনার কি করছিলেন এখানে দেখেন যে এটা আন্ডারস্কোর দেবেন, কখনো হাইফেন দেন না, তাহলে কিন্তু হবে না। এই জায়গায় আমি যখন কাজ করছিলাম হাইফেন দিয়ে 7 দিন ধরে ট্রাই করছিলাম, 7 দিন পরে বুঝতে পারছিলাম যে এই জায়গায় আন্ডারস্কোর হবে, তারপর থেকে আর কোনো দিন ভুল করিনি। তো এরকম 2 দিন ট্রাই করেন, যদি 2 দিন ইরো থাকে ভালো হয়ে যাবে, আর ভুল হবে না। তো দেখেন আমার টেবিল তো বানাইতে পারছি, এখন যদি টেবিলে ডাটা ইনসার্ট করতে চাই, টেবিলে ডাটা ইনসার্ট করব, তবে অবশ্যই এখানে ইনসার্ট বাটন আছে, এখানে ক্লিক করলে ডাটা ইনসার্ট করা যায় খুব ইজি ভাবে। এভাবে না, আমরা জাস্ট কোডিং এর মাধ্যমে ডাটা ইনসার্ট করব, আর এই কোডটাই হবে আমাদের খুব ইম্পর্টেন্ট, আমরা যখন ওয়েব নিয়ে কাজ করব এই কোডটাই কিন্তু কাজে লাগবে। তো নর্মালি দেখেন আমি যে টেবিলে ডাটা ইনসার্ট করতে যাচ্ছি সেই টেবিলটা আমার কিন্তু সিলেক্ট থাকা লাগবে, তো আমি এটার উপর একটা ক্লিক করলে আমার টেবিল সিলেক্টেড অবস্থায় থাকবে। তো আমার টেবিলটা সিলেক্টেড অবস্থায় আছে, এবার দেখেন আমি এসকিউএল এ ক্লিক করব, দেওয়ার পর যেটা আছে এটা কেটে দেন। এটাতে আপনি যে টেবিল সিলেক্ট করছেন না, টেবিল সিলেক্ট করলে ওই কোডটা আসবে। এবার দেখেন আমরা কি করব, ডাটা ইনসার্ট করব টেবিলে, তাই না? তো সেক্ষেত্রে আমাদের একটা কোড লিখতে হবে, সেটা আছে ইনসার্ট ইনটু। এবার বলুন কোন টেবিলে ডাটা ইনসার্ট করব, কাউন্টি টেবিল, তাহলে আমাদের ওই কাউন্টিটা লিখতে হবে কান্ট্রি। এখন কান্ট্রি টেবিলে ইনসার্ট করবো না, কান্ট্রি টেবিলের যে কলাম আছে কলামের আন্ডার ডাটা ইনসার্ট করবো। কান্ট্রি টেবিলের কলাম আছে কয়টা? দুইটা, একটা আছে আইডি আর একটা আছে নেম। এখন আইডিটার পাশে আমরা অটো ইনক্রিমেন্ট লিখে রাখছিলাম না, তো আইডিটার মধ্যে তো আর আমাদের ডাটা ইনসার্ট করার কোনো দরকার নেই, আমরা ডাটা ইনসার্ট করবো শুধু নেম নামক যে কলাম আছে ওইটার মধ্যে, আর আইডিটা তো অটোমেটিক নেবে। তো সেক্ষেত্রে দেখেন আমি কোন কলামে ডাটা ইনসার্ট করবো সেটা এই ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ এর মধ্যে আমাকে বলে দিতে হবে। আমার নেম নামে যে কলাম ছিল সেই কলামে আমি ডাটা ইনসার্ট করতে চাচ্ছি। এখন ডাটা তো ইনসার্ট করব, কোন ডাটা ইনসার্ট করব, তাহলে সেই ভ্যালুটা আপনাকে দিতে হবে। ভ্যালু লেখেন আর ভ্যালুজ লেখেন একই কথা, কোনো সমস্যা নেই। এখন দেখেন যে ভ্যালুজ লেখার পরে আমি ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ করব, এর মধ্যে আমি যে ডাটাটা ইনসার্ট করতে চাচ্ছি সেই ডাটাটা ইনসার্ট করব। এখন দেখেন যে ফার্স্টে যেহেতু বাংলাদেশের নাগরিক, বাংলাদেশে ইনসার্ট করা উচিত। তাহলে দেখেন যে আমি তো বাংলাদেশটা লিখছি, এটা কিন্তু আমার সিঙ্গেল কোটেশন শুরু সিঙ্গেল কোটেশন শেষ এর মধ্যে দিয়ে দিছি, কারণ কি যে আমার নেম নামক যে কলাম ছিল সেটা ডাটা টাইপ দিয়েছিলাম কি আমরা ভার ক্যারেক্টার। এখন ভার ক্যারেক্টার যদি আমরা ডাটা টাইপ দিয়ে রাখি তাহলে ওই কলামে আমরা শুধু স্ট্রিংই ইনপুট করতে পারবো। এখন যখনই আমরা স্ট্রিং লিখবো তখন তো অবশ্যই আমাদের সিঙ্গেল কোটেশন অথবা ডাবল কোটেশন একটা কিছু দিতেই হবে, ডাবল কোটেশন দিলেও হবে, সমস্যা নেই। এটা দেখেন যে লাস্ট ডাটা ইনসার্ট করার কোড আছে এটুকু। এখন এই কোডটুকু লাগবে কখন, যখন আপনি ওয়েব পেজ থেকে এরকম ফর্ম থাকবে, ফর্ম থেকে ডাটা ইনসার্ট করবেন তখন কিন্তু এই কোডটা কাজে লাগবে। তো তখন যদি বলেন যে এই কোড পিএসপি কোড, তাহলে আর কী বলবো, আপনারা ভালোই থাকবেন, আমার কাছে কষ্ট লাগবে যে এত কষ্ট করে এসকিউএল শিখালাম, পর পিএসপি আর এসকিউএল সব অ্যাড করে ফেলতেছে। এসকিউএল কমান্ডগুলো দেখেন তো একদম ইজি, টেবিল ক্রিয়েট করবেন লিখবেন ক্রিয়েট টেবিল, তারপর টেবিলের একটা নেম আসবে, আপনি টেবিলে কয়টা কলাম বানাবেন সে কলাম নেম লিখতেছেন, কোন ধরনের কলাম হবে সেটাও লিখতেছেন। তার মানে ইংলিশটা একটু ভালো বুঝলে দেখান যে সব কিছু কিন্তু করা সম্ভব। তো আমরা এটা কপি করি,
এখন দেখেন কোডটা নিয়ে কোনো সমস্যা। এবার গো বাটনে ক্লিক করেন। এবার যদি আমরা গো বাটনে ক্লিক করি তাহলে দেখেন তো একটা ডাটা ইনসার্ট হবে। উপরে দেখেন তো একটা মেসেজ দিচ্ছে, মেসেজটা এরকম গ্রিন কালার আছে কিনা। যদি রেড কালারের মেসেজ আসে তাহলে ইরর দিছে, আর যদি গ্রিন কালারের মেসেজ আসে তাহলে ডাটাটা ইনসার্ট হয়েছে। এখন ডাটাটা যদি আমরা দেখতে চাই জাস্ট ব্রাউজে ক্লিক করেন তাহলে ডাটাটা দেখতে পাবেন। এই লাইনটা দেখেন, এটা ডাটা ইনসার্ট হয়েছে সবার। এবার কমপক্ষে পাঁচটা ডাটা ইনসার্ট করেন, কারণ এগুলো নেই এডিট ডিলিট করা লাগবে। ডাটা যতগুলো বেশি থাকবে তত ভালো। আমি যেখানে এডিট করছি মানে কোর্স হোটেল এডিট করে আমি একসাথে পাঁচটা করতে পারবো না? এখানে দেখা যাচ্ছে যে আমাদের যে সার্ভারটা আছে, আমরা যে ওয়াম জ্যাম সার্ভার নিয়ে কাজ করতেছি, জ্যাম সার্ভার দেখা যাচ্ছে একবারে দশটা ডাটা ইনসার্ট করার কোড লিখলে এটা সাপোর্ট করে না। যদি ওয়াম সার্ভার নিয়ে কাজ করতাম তাহলে দেখা যাচ্ছে দেওয়া যায়। আর আমি চাচ্ছি যে আপনারা একবার একটা করে ডাটা ইনসার্ট করেন, তাহলে দেখেন যে পাঁচটা ডাটা ইনসার্ট করতে গেলে এই কোডটা আপনার পাঁচবার লেখা লাগবে। পাঁচ মিনিটে যদি পাঁচবার একটা কোড লিখেন তাহলে এটা দেখেন যে আপনার এখনই মুখস্থ হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে যত কষ্টই হোক কান্ট্রি টেবিলটা সিলেক্ট রাখবেন, এসকিউএলে ক্লিক করবেন, এখানে যা আসবে এটা কাটবেন, কাটার পরে জাস্ট ওই কোডটা লিখবেন। কোডটা যদি দেখতে চান এটা আমি ওপেন করে দিচ্ছি, জাস্ট এটা দেখেই করেন। তবে সব জায়গায় তো আর বাংলাদেশ ইনপুট হবে না, আপনি পাঁচটা ডাটা দিলে পাঁচটায় তো আর বাংলাদেশ দেবেন না, এটা আপনাকে চেঞ্জ করে দিতে হবে। এই কোডটা কিন্তু খুবই দরকারি, এই কোডটা আমাদের সবসময় কাজে লাগবে। আমরা তো আমাদের ওয়েবসাইটে যদি দশটা পেজ থাকে তাহলে এই কোডটা দশবারই লিখতে হবে। এই সার্ভার ওটা সাপোর্ট করে না। আপনি একবার একটা করে ডাটা দেন, সমস্যা কি? পাঁচবার লিখলে পাঁচবার লিখবেন, কিন্তু আমি কপি পেস্ট করলাম বলে আপনার আবার করেন না। কপি পেস্ট করলে আপনাদেরই লস। এখনও দেখেন যে আপনি যে ডাটাগুলো ইনসার্ট করতেছেন, আমরা বানাইছি কি কলাম বানাইছি, আমরা কিন্তু রো বানাইনি। এখন আমরা যদি 5000 ডাটা ইনসার্ট করি ওই টেবিলে তাহলে রো হবে 5000, যদি আমরা 5টা ডাটা ইনসার্ট করি তাহলে রো হবে 5টা। আমরা যত ডাটা ইনসার্ট করব অটোমেটিক কিন্তু রো এর সংখ্যা বাড়বে। ডাটা ইনসার্ট করা হয়েছে সবার? 5-6টা করে এখনো ডাটা ইনসার্ট হয়নি। এখন নর্মালি দেখেন তো আমাদের এখানে যেটা আছে, আমরা যদি ব্রাউজে ক্লিক করি তাহলে আমাদের আউটপুট দেখাচ্ছে, তাই না? কিন্তু আমরা আপাতত ব্রাউজে ক্লিক করতে চাচ্ছি না, কারণ যখন আমরা ডাটাটা ওয়েব পেজে দেখতে যাব তখন কিন্তু আমাদের এসকিউএল কমান্ড লিখে কিন্তু ওয়েব পেজে দেখতে হবে। তো তখন যে কোডগুলো আমাদের লাগবে সেই কোডগুলো এখনই আমরা ইউজ করি। তো নর্মালি দেখেন ব্রাউজে ক্লিক করলে দেখাবে, কিন্তু ব্রাউজে ক্লিক করার দরকার নেই। ব্রাউজে ক্লিক করলে আউটপুট আমি দেখতে পারবো, কিন্তু আমি
এভাবে আউটপুট দেখতে পাচ্ছি না, আমি এসকিউএল কমান্ডের মাধ্যমে আউটপুট দেখব। তো সেক্ষেত্রে দেখেন তো আমার কান্ট্রি সিলেক্টেড অবস্থায় আছে, এখানে দেখেন তো আমি যেসব ডাটাগুলো ইনসার্ট করছি দেখা দেয়, দেখতে পারতেছি না। তো সেক্ষেত্রে আমি যদি ডাটাগুলো দেখতে চাই তাহলে এসকিউএলে ক্লিক করি, এবার দেখেন তো আমাদের কিন্তু ডাটা ইনসার্ট করার কাজ শেষ, আমরা কিন্তু ডাটা ইনসার্ট করতে পারছি তাই তো। তো যদি ডাটা ইনসার্ট করতে পারি তাহলে এবার আমাদের ডাটাগুলো দেখতে হবে, যদি আমরা দেখতে চাই তাহলে একটা কমান্ড লিখতে হয়, সেটা হচ্ছে সিলেক্ট। এখন বলুন তো আপনার দুইটা কলাম আছে, আপনি কি দুইটা কলামের ডাটা দেখবেন? যদি দুইটা কলামের ডাটা দেখতে চাই তাহলে ফার্স্টে দেখেন যে ফার্স্ট যে কলাম আছে সেই কলামের নেম কি আইডি, তারপরে যে কলাম আছে সেই কলামের নেম আছে নেম ফ্রম, দেখেন সিলেক্ট কলাম আইডি নেম, তারপরে লিখছি ফ্রম, কোন টেবিল থেকে ডাটাগুলো দেখতে পাচ্ছি কান্ট্রি টেবিল, যার কারণে আমি লিখছি কান্ট্রি। এখন দেখেন যে আমি যদি গো বাটনে ক্লিক করি আমার ডাটাগুলো দেখাচ্ছে, এখানে দেখেন তো আমি যে টেবিল বানিয়েছি টেবিলে আইডি ছিল, তারপরে নেম ছিল, আমি কিন্তু আইডিও দেখতে পারতেছি নেমও দেখতে পারতেছি, কারণ কি আমি যখন এসকিউএল কমান্ড লিখছি তখন লিখছি কি যে সিলেক্ট তারপরে আইডি নেম, যে আমার দুইটা কলামে কেন সিলেক্ট করা, আইডি কলামটা সিলেক্ট করবে নেম কলামটা সিলেক্ট করবে। এরপর দেখেন যে ফর্ম লেখছি যে আমি কোন টেবিল থেকে সিলেক্ট করতে চাচ্ছি কান্ট্রি টেবিল, এখন যেহেতু আমি কান্ট্রি টেবিলের ডাটা দেখতে চাচ্ছি এই জন্য আমি লিখছি কান্ট্রি। এখন দেখেন যে এটা লেখার পরে তো আউটপুট দেখতে পারেন কি না, আউটপুট দেখতে পারতেছেন। এখন যদি আপনাকে বলা হয় যে এখানে দুইটা কলাম আছে, আপনি যে কোনো একটা কলাম দেখেন, যে আমরা তো দুইটা একবারে লিখছি তাই না, তো আমরা এবার শুধু নেম কলামে ডাটাগুলো দেখতে পাচ্ছি, এই আইডি কলামে ডাটাগুলো আমরা দেখতে চাচ্ছি না। তো সেক্ষেত্রে দেখেন তো আমরা এসকিউএলে ক্লিক করতে পারি, যে আমরা শুধু নেম নামক যে কলাম আছে সেই কলামে ডাটাগুলো দেখবো, কিন্তু আইডি যে কলাম আছে ওই কলামে ডাটা আমরা দেখতে চাচ্ছি না। তো সেক্ষেত্রে দেখেন আমি লিখবো সিলেক্ট, তারপরে লিখবো নেম, যে আমরা শুধু নেম কলামটাকে সিলেক্ট করবো, সিলেক্ট নেম ফ্রম কান্ট্রি। দেখেন আমি যদি শুধু নেমটাকে সিলেক্ট করি তাহলে আমার নেম নামে যে কলাম আছে আমি শুধু সেই কলামে ডাটাগুলো দেখতে পারবো। এখন দেখেন আমি জাস্ট এখানে লিখলাম সিলেক্ট নেম ফ্রম কান্ট্রি, এবার গো বাটনে ক্লিক করি, ক্লিক করার পর দেখেন তো শুধু নেমটা দেখতে পারতেছেন, আইডিগুলো কি দেখতে পারতেছেন, আইডিগুলো দেখা যাচ্ছে না। তাহলে দেখেন তো আমরা সবগুলো কলাম একসাথে দেখতে পারি কলামের নেমগুলো বলে বলে, ঠিক আছে। তারপর যদি আমাদের একটা কলাম দেখার দরকার হয় যে কোনো একটা কলাম, সেক্ষেত্রেও আমরা দেখতে পারি শুধু ওই একটা কলামের নেম লিখে, তাই তো। এখন আপনারা ট্রাই করুন যে শুধু আইডিগুলো দেখবেন, দেখতে পারেন কি না, শুধু আইডিগুলা, যে আমরা এখানে তো নেমটা দেখছি, আপনারা দেখবেন শুধু আইডি। শুধু আইডিটা দেখতে পারেন তো, তাহলে দেখেন যে এখানে আমরা সবগুলো একবারে সিলেক্ট করা শিখছি, তাহলে প্রতিটা কলাম আলাদা আলাদাভাবে সিলেক্ট করা শিখছি। আরেকটা জিনিস বাকি আছে, সেটা হচ্ছে এখানে দেখেন যে আমরা তখন সবগুলো কলাম একবারে সিলেক্ট করছি, কিভাবে লিখছিলাম সিলেক্ট তাই না, তারপরে আমাদের আইডি নামক যে কলাম ছিল সেটা লিখছি, নেম নামক যে কলাম ছিল সেটা লিখছি, তারপরে কি লিখছিলাম ফ্রম কান্ট্রি, তাই তো। এখন দেখেন যে আমার যে টেবিলটাকে আমি সিলেক্ট করতে চাই সে টেবিল আমার কলাম আছে কয়টা, লাস্ট দুইটা, কিন্তু আমি যদি এরকম একটা টেবিল বানাই যে আমার কলাম আছে দশটা, সেক্ষেত্রে এখানে দেখেন আমার দশটা কলামেরই নাম লিখতে হবে না, আমি যদি সবগুলো সিলেক্ট করতে চাই। এখন আমরা যেটা বানাইছি কান্ট্রি, আমরা যদি এরকম একটা টেবিল বানাই দিই স্টুডেন্ট, স্টুডেন্ট নামে একটা টেবিল বানাবো, সেই টেবিলের আন্ডার দেখা যাচ্ছে আমার আইডি থাকবে, নেম থাকবে, তারপরে ইমেল,
তারপরে সিটি কান্ট্রি আমি সেই কথা দেখেন আমার ফিল্ডের সংখ্যা অনেক বেশি না, এখন ফিল্ডের সংখ্যা যদি অনেক বেশি হয় আমরা যদি সবগুলো কলামের ডাটাই যদি একসাথে দেখতে চাই তাহলে আমাদের কি করা লাগবে, এখানে দেখেন আইডি, তারপর লেখা লাগবে নেম, তারপর আবার ইমেল, তারপর আবার কন্ট্যাক্ট, তারপর আবার সব কিছু লিখতে হবে কিনা, কিন্তু আমি তাই তো লিখবো না, আমি কাজ করবো শর্টকাট। যদি শর্টকাট কাজ করতে চাই তাহলে দেখেন আপনার এই কলাম যা আছে একটাও কলামের নেম লেখার দরকার নেই, আপনি শুধু কষ্ট করে ওখানে একটা স্টার দিয়ে দেন, এটা আমি লিখবো না, এখানে শুধু দেবে একটা স্টার, এর মানে আপনার যতগুলো কলাম আছে তা একটা থাক, দুইটা থাক, 5,000 থাক, 10,000 থাক, সবগুলো কলামই সিলেক্ট হবে। ক্যাপিটাল আইটা হবে না, এটা জাস্ট চাপ করে হইতে করছে, ঠিক আছে, শুধু স্টার, এছাড়া কিছু না। এখন দেখেন সিলেক্ট স্টার ফ্রম কান্ট্রি, তার মানে কি আমার যদি দুইটা কলাম থাকে তাহলে দুইটা কলামই সিলেক্ট হবে, তো সেই ক্ষেত্রে দেখেন তো আমরা যদি এবার গো বাটনে ক্লিক করি তাহলে আমার দুইটা কলাম দেখাচ্ছে না, দুইটা কলামই কিন্তু দেখাচ্ছে। দেখেন এ পর্যন্ত সমস্যা আছে কিনা, এখন এখানে দেখেন যে আমরা ডাটাগুলো একটা একটা কলাম করে দেখতে পারছি, তাই না? এখন যদি আপনাকে বলা হয় যে 4 নম্বর অথবা 2 নম্বর যে রো আছে 2 নম্বর রোয়ের ডাটাটা শুধু দেখবো, আমরা এর আগে সিলেক্ট করছি কীভাবে কলামটাকে সিলেক্ট করছে, হয় এই কলাম অথবা এই কলাম, দুইটা কলাম যে কোনো একটা, তাই না? কিন্তু এখন যদি আপনাকে বলা হয় যে এখানে যে রো আছে 2 নম্বর যে রো, 2 নম্বর রো ডাটাটা শো করেন, তাহলে কি এখন রোটাকে আপনি কিভাবে সিলেক্ট করবেন বলুন? আইডি, এখানে দেখেন যে আমরা যে আইডিটা নিয়ে কাজ করছিলাম আইডিটাকে আমরা কি প্রাইমারি কি করছিলাম না, আইডিটাকে আমরা বলছিলাম প্রাইমারি কি, তার মানে কি এখন যদি আমরা সিলেক্ট করতে চাই তাহলে আমরা বলে দেবো যে আমাদের 2 নম্বর যে রো আছে এই রোয়ে ডাটাটা আমরা দেখতে চাই, তাহলে ডাটা দেখার জন্য আমাদের সেই সিলেক্টটাই লিখতে হবে, সেক্ষেত্রে দেখেন আমাদের এসকিউএল কমান্ডে যেতে হবে, যাওয়ার পরে সিলেক্ট, এরপর দেখেন যে আপনার তো কলাম আছে দুইটা আছে না, আইডি আর একটা নেম, এখন আপনি 2 নম্বর রোয়ের ইনফরমেশন দেখতে যাচ্ছেন, আইডিটাও দেখবেন তারপরে নেমটাও দেখতে যাচ্ছেন, তো সেই ক্ষেত্রে কি আমাদের স্টার দেবো, স্টার দিলে আমার দুইটা কলামই তো সিলেক্ট হবে, ফ্রম কান্ট্রি, কিন্তু এখানে দেখেন তো আমরা তো পুরো কান্ট্রি টেবিলটাকে সিলেক্ট করতে চাচ্ছি না, আমাদের এখানে একটা আইডি অনুযায়ী আমরা 2 নম্বর যে রো আছে সেই রোটাকে আমরা শুধু সিলেক্ট করতে চাচ্ছি, তাহলে এর সাথে আরেকটু যোগ করতে হবে, সেটা হচ্ছে হোয়ার, হোয়ার আইডি ইকুয়াল কত দেবো, যদি 2 নম্বরটা দেখতে চাই তাহলে দেবো 2, এই কোডগুলো খুবই ইম্পর্টেন্ট, আপনি যখন পিএইচডিতে কাজ করেন এই কোডগুলো কিন্তু সবসময় লাগবে। এখন দেখেন যে যদি এতটুকু আমরা লিখতে পারি, এবার গো বাটনে ক্লিক করেন যে শুধু 2 নম্বর যেটা আছে 2 নম্বর ওই ডাটাটাই দেখতে পারবেন, এবার দেখেন গো বাটনে ক্লিক করি আমরা শুধু কিন্তু 2 নম্বর যেটা ছিল শুধু সেই ডাটাটাই দেখতে পাচ্ছি, দেখেন তো বাকিগুলো আর খুঁজে পান কিনা, বাকিগুলো কিন্তু আর শো করতেছে না, ওগুলো তো আপনার টেবিল থেকে ডিলিট হয়ে গেছে তা না, আপনার টেবিলে আছে কিন্তু এখানে শুধু ডিসপ্লে করতেছে আপনার ওই 2 নম্বর যে রো আছে সেই 2 নম্বর রোটা, এখন যদি আপনাদের বলা হয় যে 5 নম্বর রোয়ে যে ডাটা আছে সেটা শো করেন পারবেন তো, আচ্ছা প্র্যাকটিস করে দেখেন পারেন কিনা,
পারছেন তাহলে দেখেন যে যত প্রকারে সিলেক্ট করা যায় এর বাইরে আর কোনো প্রকার মানে না কোনোভাবে কি সিলেক্ট করা যায় আপনি নিজে চিন্তা করেন এর বাইরে কি আপনি কোনোভাবে আর ডাটা সিলেক্ট করার কোনো অপশন আছে আপনি টোটালটাকে সিলেক্ট করতে পারেন একটা কলাম আকারে সিলেক্ট করতে পারেন একটা রো আকারে সিলেক্ট করতে পারেন এছাড়া দেখেন যে ডাটা সিলেক্ট করার আর কোনো অপশন নেই তাহলে সিলেক্ট নিয়ে তো কারো কোনো সমস্যা আছে কিনা এটা দেখেন এই সিলেক্টটাও খুব ইম্পর্টেন্ট ইনসার্ট যেটা আছে এটাও খুব ইম্পর্টেন্ট টেবিল ক্রিয়েট করা এটাও ইম্পর্টেন্ট আর এখানে যে ডাটাবেজ আছে ডাটাবেজ আপনি ইচ্ছা করলে কোডিং দিয়েও করতে পারেন আবার যদি মনে করেন যে না আমি এখানে ইউজার ইন্টারফেস আছে এখান থেকে ডাটাবেজ ক্রিয়েট করব করতে পারেন সমস্যা নেই এখন দেখেন তো আমরা ইনসার্ট করতে পারি তারপরে এটা ডিসপ্লেও করতে পারি এবার যদি এডিট করতে চাই আমরা এবার এডিট করতে যাচ্ছি যে এখানে যে বাংলাদেশ আছে বাংলাদেশ বাংলাদেশের পরিবর্তে আমরা অন্য কিছু দিতে চাই যে বাংলাদেশ বাদ বাংলাদেশে থেকে আফ্রিকা দিয়ে দেব সেক্ষেত্রে দেখেন যে আমাদের এখানে কোনো কিছু সিলেক্ট করা লাগবে না শুধু যে টেবিলটাকে আপনি এডিট করতে যাচ্ছেন শুধু সেই টেবিলটা সিলেক্ট থাকলে হবে ঠিক আছে এবার আপনি এসকিউএলে ক্লিক করেন ক্লিক করার পর আপনার যে কোড আসবে এটাকে দিয়ে দেন দেওয়ার পরে দেখেন যে এবার কিন্তু আমরা এডিট করতে যাচ্ছি তো আমাদের একটা কোড লিখতে হবে সেটা হচ্ছে আপডেট আপডেট এখন কোনটাকে আপডেট করব মানে কোন টেবিলটাকে কান্ট্রি টেবিলটাকে কান্ট্রি এখন আমরা টেবিলটাকে কান্ট্রি আপডেট করব না টেবিলের একটা রো এর মধ্যে যে ডাটা আছে সেই ডাটাটাকে আপডেট করব তাহলে আমাদের লিখতে হবে যে সেট নেম নেম নামক যে কলাম আছে সেই কলামের ডাটাই তো আমরা আপডেট করবো তাই না তো সেক্ষেত্রে দেখেন নেম ইকুয়াল এবার বলেন তো আপনি কোন ডাটা ইনসার্ট করবেন নেমের মধ্যে আমরা কোনটা ইনসার্ট করব মানে বাংলাদেশের সাথে বাংলাদেশের পরিবর্তে আমরা ওইখানে কোন ডাটাটা ইনসার্ট করতে চাচ্ছি আমরা আপাতত একটা ডাটা লিখছি যে এটা ইনসার্ট করতে চাচ্ছি যে আমাদের বাংলাদেশ যেটা আছে বাংলাদেশের পরিবর্তে আমরা এটা দিব তাই এবার কেউ যদি মনে করেন আমি গো বাটনে ক্লিক করব ক্লিক করে দেখেন হবে সমস্যাটা কি হবে আপনার আপডেট হবে কিন্তু যত জায়গায় বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান আছে না সব জায়গায় আফ্রিকা হবে আমরা তো সব জায়গায় ডাটা আপডেট করব না আমরা আপডেট করব শুধু এক নম্বর যেটা আছে সেটা তো সেই ক্ষেত্রে আমাকে এখানে বলে দিতে হবে যে হোয়ার আইডি ইকুয়াল ওয়ান যে আমার এক নম্বর রয়ের যে ডাটা আছে আমি শুধু সেটাই আপডেট করব আর যদি লাস্ট এতটুকু লিখে গো বাটনে ক্লিক করে থাকেন তাহলে দেখেন অবস্থা কী হয় সব জায়গায় আফ্রিকা বাংলাদেশে চিহ্নও পাবেন না এবার দেখেন যে আমরা যদি গো বাটনে ক্লিক করি তাহলে এখানে দেখাচ্ছে যে সাকসেস বলে মানে আপনার এখানে গ্রিন কালার আসলেই বুঝতে পারবেন যে কিছু একটা হয়েছে সমস্যা নাই কিন্তু যদি রেড কালার আসে তাহলে কি রেড সিগন্যাল গ্রিন সিগন্যাল আর দিল না তো সেক্ষেত্রে দেখেন যে আমরা যদি আউটপুট দেখতে চাই ব্রাউজার ক্লিক করলে দেখাবে আগে দেখেন তো এখানে বাংলাদেশ ছিল ওখানে কি বাংলাদেশের চিহ্ন পাচ্ছেন এবার এখন নর্মালি আমাদের এভাবে আপডেট করা লাগে তো এখানে দেখেন যে যখন আমরা পেজ বানাবো আপনি যদি এই অ্যাপ্লিকেশনটাই দেখেন যে পাশে কিন্তু এডিট লেখা আছে তাই না তো যখন এডিটে ক্লিক করব তখন কিন্তু এডিটের অপশন চলে আসবে কিন্তু আসলে তো আমরা এখান থেকে এডিট করব না আমরা এডিট করব আমাদের ওয়েব পেজ থেকে তো আমাদের ওয়েব পেজে যেখানে আমরা ডাটা এভাবে শো করব সেটার পাশেও আমরা এরকম একটা অপশন দেব যে এডিট এখন এডিটে ক্লিক করলে আমার এই ডাটাটা দেখেন নর্মালি যে এডিটে ক্লিক করলে অবশ্যই আমার সেই বক্সের মধ্যে এই আফ্রিকা দেখাইতে হবে কেউ যদি আপডেট করতে চায় তাহলে এটা আফ্রিকা কেটে দিয়ে তারপরে তো আবার লিখবে তাই না তো এই অপশনগুলো আমি যখনই যে ই করব এবার যখন আমি গো বাটনে ক্লিক করব তখন তো আমার এই ডাটাটা ওই আফ্রিকার পরিবর্তে সেভ হইতে হবে
যদি আমার ওই আফ্রিকার পরিবর্তে আমি যে এখন যে ডাটাটা দিচ্ছি এটা যদি সেভ করতে চাই তাহলে আমার কোড লাগবে এটা। আমরা দেখেন তো এখানে যে আপডেট করতেছে এটা তো জাস্ট ইউজার ইন্টারফেস দিয়ে করতেছি, এখানে তো আর আমাদের কোডিং দেখাচ্ছে না, কিন্তু আসলে কাজ করতেছে ওই কোডটাই। তো সেক্ষেত্রে দেখেন তো আমাদের এই কোডিংগুলো খুব ভালোভাবে শিখতে হবে, এডিট ডিলেট সিলেক্ট এগুলো খুবই ইম্পর্টেন্ট, সবসময় কাজে লাগবে। আপনি যতগুলো ওয়েবসাইট বানান, ওয়েবসাইটটা যদি ডায়নামিক বানাইতে চান তাহলে অবশ্যই এগুলো লাগবে। আর যদি মনে করেন যে বাসের মতো 500 টাকা ওয়েবসাইট দিচ্ছে ওইরকম ওয়েবসাইট বানাবো তাহলে এত কষ্ট করে এইসব শেখার কোনো দরকার নেই। এস্টিমেট শেষে শেখেন, 2 ঘন্টা একটা ওয়েবসাইট বানান, 500 টাকা সেল করে দেন। তো দেখেন তো আপডেটটা করতে পারেন কিনা, যারা 500 টাকা ওয়েবসাইট সেল করে তাদেরও লাভ, কারণ একটা ওয়েবসাইট বানাতে 2 ঘন্টা লাগবে, ডিজাইন করতে হাইস্ট 2 ঘন্টা, তো 2 ঘন্টায় 500 টাকা ইনকাম, খারাপ কিছু ভালো। তো সেই ক্ষেত্রে ওই রকম চিন্তা করেন না যে একটা ওয়েবসাইট বানাতে যেন 10-12 হাজার টাকা পান, ডাইনামিক ওয়েবসাইট নিয়ে কাজ করবেন অনেক লাভ হবে, যে টাকা পান আর নেবেন শিখতে পারবেন এটা আর কি। তো এটা একবার ট্রাই করে দেখেন যে অন্য ডাটাগুলো আপডেট করতে পারেন কিনা, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আপনি যদি শুধু এসকিউএল কমান্ড শিখতে চান আপনার এখানেই 3 মাস যাবে শুধু এসকিউএল কমান্ড শিখতে গেলে। তো আমাদের তো ডিটেলস শেখার কোনো দরকার নেই, আমাদের ওয়েব রিলেটেড যেগুলো কাজে লাগবে আমরা শুধু সেগুলো শিখব। তো সেগুলোই আমি দেখাচ্ছি যে এগুলো আপনার সবসময় কাজে লাগবে। আমি এখন যে কোডগুলো দেখাচ্ছি আপনার সামনের ক্লাস মানে এর পরবর্তী যে ক্লাস হবে সেই ক্লাসে আসেন, বৃহস্পতিবার ক্লাস আছে, তো বৃহস্পতিবার ক্লাসে আসেন, আপনার এই কোডগুলোই দেখবেন যে কাজে লাগবে। তখন ইনসার্ট এডিট ডিলেট এই কোডগুলোই সবসময় কাজে লাগবে। তো এডিটটা নিয়ে কোনো প্রবলেম আছে কিনা দেখেন, এখন যদি আপনাদের 5 নম্বর যে এটা আছে ওইটা এডিট করতে বলা হয়, এডিট করতে পারবেন? যদি পারেন তাহলে ভালো, এখন যদি আপনাকে বলা হয় যে আমি ডিলেট করব, এডিট তো করতে পারছেন ইনসার্টও করতে পারছেন, এখন ডিলেট করতে হবে, এত কষ্ট করে ডাটা ইনসার্ট করে আবার ডিলেটও করতে হবে, কিছু করার নেই। দেখেন তো আমাদের যে 4 নম্বর যেটা আছে এটা আমরা ডিলেট করতে পারছি, 4 নম্বর যে ডাটা আছে এটা আমরা ডিলেট করব। তো সেই ক্ষেত্রে দেখেন যে আমাদের অবশ্যই এসকিউএল কমান্ডটা আমরা ডিলেট করব, কারণ ডিলেট নামে আমাদের একটা পেজও বানাইতে হবে এবং সেই পেজে যে ডাটাই যাবে সেটা আমরা ডিলেট করে দেবো। আমরা যদি ডিলেট করতে চাই তাহলে আমাদের একটা কমান্ড লিখতে হবে, সেটা হচ্ছে ডিলেট। এখন দেখেন তো আমি লিখলাম ডিলেট ফ্রম কোন টেবিল থেকে ডিলেট করব, তাহলে আমি লিখবো কান্ট্রি। কিন্তু এই কোডটা একবার রান করে দেখেন তো কি হয়, আপনি লিখছেন না ডিলেট ফ্রম কান্ট্রি, এবার গো বাটনে ক্লিক করেন, তারপর দেখেন তো আপনি যে টেবিল বানাচ্ছেন টোটাল টেবিলই ডিলেট। কিন্তু আপনি কি কান্ট্রি টেবিলটা ডিলেট করবেন? আপনার কান্ট্রি টেবিলটা যেকোনো একটা ডাটা ডিলেট করবেন। এখন আপনাকে বলে দিতে হবে না যে আমি 4 নম্বর ডাটাটা ডিলেট করতে চাচ্ছি বা 2 নম্বর বা 1 নম্বর ডাটা ডিলেট করতে চাচ্ছি, তো সেই ক্ষেত্রে আপনাকে এখানে আবার লিখতে হবে হোয়ার এবার দেখেন যে আপনি যখনই গো বাটনে ক্লিক করবেন তখন আপনাকে মেসেজ দেবে যে আপনি অরিজিনাল ডাউনলোড মানে ডিলেট করতে চাচ্ছেন কি না, যদি ডিলেট করতে চান তাহলে ইয়েস বাটনে ক্লিক করেন বা ওকে বাটনে, আর যদি না করতে চান তাহলে ক্যান্সেল বাটনে। এখন নর্মালি দেখেন যে আমি ইয়েস বাটনে দিই বা ওকে বাটন, তাহলে দেখেন যে এখানে কী মেসেজ আসছে, 1 রো ডিলেটেড, তার মানে আগে আমার যে 4 নম্বরের যে রোটা ছিল সেই রোটা আর নেই। এটা আবার দেখেন যে ডিলেটটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এগুলো লাগবে। ডিলেট করতে চাইলে ফার্স্টে অবশ্যই লিখতে হবে ডিলেট, তারপরে আপনাকে লিখতে হবে ফর্ম কোন টেবিল থেকে আপনি ডিলেট করবেন, অবশ্যই কান্ট্রি, কান্ট্রি টেবিল থেকে আমরা ডিলেট করব। এখন যেহেতু সবগুলো পুরো টেবিলটা আমরা ডিলেট করতে চাচ্ছি না, সেক্ষেত্রে আমাদের দিতে হবে হোয়ার, হোয়ার আইডি ইকুয়াল 3, আমার 3 নম্বর যেটা আছে আমি এটা ডিলেট করতে চাচ্ছি।
এখন দেখেন ডিলিট করতে পারেন কি না, ডিলিট করতে পারছেন সবাই? সব ডিলিট করার দরকার নাই, কারণ এরপরে আমাদের আরও শেখার জন্য এই টেবিলটা লাগবে। আপনি অটো ইনক্রিমেন্ট দিয়ে রাখছেন না, এখন দেখেন তো আমি এখানে ডিলিট করে দিছি, কি ডিলিট করছি, 3 4 দুটা ডিলিট করছি না। এখন দেখেন তো আমি যদি আবার নতুন করে ইনসার্ট করি, আমি ইসে কমান্ড দিয়ে করি, আমি নতুন আবার ডাটা ইনসার্ট করতে চাই। এখন আইডিটা তো আমরা অটো ইনক্রিমেন্ট দিয়ে রাখছি, তাই না? তো সেক্ষেত্রে আমি যদি এখানে আবার লিখি আমি এখানে যে কোনো একটা ডাটা লিখবেন লিখলাম আর কি, তো সেক্ষেত্রে দেখেন তো আগে আমার ডাটা ছিল কয়টা, দুইটা। তো সেক্ষেত্রে এটার আইডি আসার কথা কত, 3, কিন্তু আসবে কত, 6 অথবা 5 দেখেন। যে আগে আমরা যে ডাটাগুলো ডিলিট করে দেবো সেই আইডিটা আর আসবে না, আমরা যদি আনতে চাই তাহলে আমাদের ওখানে ডিক্লেয়ার করে দিতে হবে। এখানে দেখেন যে আমি যখনই দুইটা ডাটা ডিলিট করে দিছি, 3 নম্বর যেটা ছিল আর 4 নম্বর, এই দুটো ডাটা আমি ডিলিট করে দিছি। তারপরে দেখেন তো আবার যখন ডাটা ইনসার্ট করছি তখন কি ওই দুটো আইডি আসছে? ওই দুটো আইডি আসে নাই বা আর আসবেও না। আপনার যদি দরকার হয় তাহলে দেখেন যে এখানে যে ইনসার্ট আছে ইনসার্টে যাবেন, আমার 4 নম্বর আইডিটা আনা দরকার, তাই না? তো সেক্ষেত্রে আমার যে আইডি ফিল্ড আছে এখানে আমাকে লিখে দিতে হবে 4। এরপর আপনি যা খুশি লেখেন, লিখে গো বাটনে ক্লিক করেন। তাহলে এখানে দেখেন যে আপনার কান্ট্রি টেবিলে যান, আপনার 4 নম্বরে সেই ডাটাই আছে। সেক্ষেত্রে দেখেন আপনার আইডি যা হোক সমস্যা নাই, সিরিয়ালে না থাকলেও সমস্যা নাই, আমরা যখন ওয়েব পেজে দেখাবো তখন কি এই আইডিগুলো আমাকে দেখাবো? আমরা যখন ওয়েবসাইট নিয়ে ওয়েব পেজ নিয়ে কাজ করবো, ওয়েব পেজে এখান থেকে যে ডাটাগুলো আমরা যখন শো করবো তখন তো এই আইডিগুলো আমরা কখনোই দেখাবো না, কারণ আইডিটা যদি দেখায় তাহলে হ্যাকার তো চোখ বন্ধ করে হ্যাক করতে পারবে। ও আইডি ধরে এডিট ডিলিট করে দেবে ওয়েব পেজে বসে, ডাটা পেজে আসাও লাগবে না, ওয়েব পেজ থেকে এই আইডি ধরে এডিট ডিলিট করে দিবে। তো আমরা শুধু দেখাবো এই আইডিটা কখনোই দেখাবো না, শুধু দেখাবো এই ডাটাগুলা। আর এই আইডির পরিবর্তে আমরা অটো ইনক্রিমেন্ট শিখছিলাম না, যে কোনো কিছুর পাশে এরকম দিলে শুধু এক এক করে বাড়ে, যে ডলার সাইন আই আছে এটাকে আমরা ইনক্রিমেন্ট করে দিছি না। তো সেই ক্ষেত্রে দেখেন আমরা তখন ডাটা ইনসার্ট করবো বা এই ডাটাগুলো দেখাবো তখন আমরা জাস্ট দেখাবো যে এখানে নেমগুলো দেখাবে আর এখানে শুধু আইটাকে ইনক্রিমেন্ট করবে, এখানে 1 2 3 4 অটোমেটিক আসবে আর এখান থেকে আমার ডাটা বেস থেকে ডাটাগুলো অটোমেটিক যাবে। ও 1 2 3 4 সিরিয়াল নাম্বার দেখতে পারবে, এটা আমার পেজের সিরিয়াল নাম্বার, কখনো আমি ভুল করে এই আইডি নাম্বার ইউজার নামে দেখাবো না। যদি এই আইডি নাম্বারও দেখতে পারে তাহলে ও ওয়েব পেজ থেকে এগুলো এডিট ডিলিট সব করে দেবে, ডাটা বেসে আর আসা লাগবে না, শুধু এই আইডিটা ধরেই সব কিছু করা যায়। তো সেই ক্ষেত্রে আমরা জেনে শুনে তো আর রিক্স নিব না, আমরা দেখাবো সিরিয়াল নাম্বার একটা। তো দেখেন তো ডাটা বেসের সবচেয়ে মেন বিষয় ছিল যে ইনসার্ট, তার আগে ডাটা বেস। এগুলো ছিল খুব ইম্পর্টেন্ট, যে এগুলো নিয়ে আমাদের কাজ করতে হবে, যে আগে ডাটা বেস বানাইতে হবে, টেবিল বানাতে হবে, ডাটা বেসে ডাটা ইনসার্ট করতে হবে, আর একটা বাদ পড়ছে হচ্ছে সিলেক্ট। এগুলো দেখেন তো ভালোভাবে পারেন কি না, এগুলো নিয়ে কোনো সমস্যা আছে কি না, আমি কিন্তু এইগুলো এতক্ষণ ধরে দেখাতাম, ডাটা বেস ক্রিয়েট করা, টেবিল বানানো, ইনসার্ট করা, এডিট করা, ডিলিট করা, সিলেক্ট করা, আমি যে অপশনগুলো দেখাইছি এর বাইরে আর কোনো অপশন নাই। যে এগুলো বাদ দিয়ে যদি আপনি এডিট ডিলিট করতে চান কোনো অপশন নাই বা সিস্টেম নাই, এটাই বলেন। এগুলো ওইটা আর ফেরত আনা যাবে না, মিলাদ দিয়ে দেন, আজকে তো একটা ভালো দিন আছে। আচ্ছা দেখেন তো এবার আমরা একটা টেবিল বানাবো, সেটা হলো সিটি, ঠিক আছে? এর আগে আমরা কান্ট্রি টেবিল তো বানাইতে পারছি, এখন নর্মাল যদি আমরা সিটি টেবিল বানাই তাহলে দেখেন যে এখানে আমার সিরিয়ালগুলো থাকবে, এখানে সিটি নেমগুলো থাকবে।
আমি যদি সিটি টেবিল বানাই তাহলে দেখেন যে এখানে আমার আইডিটা রাখতে পারছি আর সিটি নেমগুলো রাখতে পারছি। এখন কথা হচ্ছে যে আমরা যে ওয়েবসাইটটা বানাবো তাকে শুধু বাংলাদেশের ইউজাররা দেখবো, বাইরের দেশে দেখতে পারে না, বাইরের দেশের ইউজার তো থাকতেই পারে। তো আমার ওয়েবসাইটের মান ভালো হয় বা আমি যদি ভালো কাজের একটা ওয়েবসাইট বানাই তাহলে বাইরের দেশের লোক তো দেখতেই পারে। তো সেই ক্ষেত্রে দেখেন যে ঢাকা যে শুধু বাংলাদেশের মধ্যে আছে, যে ঢাকা বলে একটা সিটি আছে বাংলাদেশে, ইন্ডিয়ার মধ্যে নেই, আপনি কি শিওর? ইন্ডিয়ার মধ্যেও তো থাকতে পারে ঢাকা নামে একটা সিটি। যেরকম আমি শিলিগুড়ির কথা যদি বলি, আমি এতদিন জানতাম জানতাম যে আমাদের যে উপজেলা আর কি ওটাই শুধু শ্রীপুর, কিন্তু গতকাল আজের সময় দেখলাম এর পাশে আর একটা শ্রীপুর আছে। এখন কেউ যদি বলেন শ্রীপুর, কেউ কি বুঝতে পারবে যে ওই শ্রীপুর না এই শ্রীপুর? কিন্তু ওটার পাশে যদি ডিস্ট্রিক্টটা লেখা থাকে তাহলে কিন্তু বুঝতে পারবে যে এটা গাজীপুরের শ্রীপুর আর ওটা মাগুরার শ্রীপুর। তো নর্মালি দেখেন যে এখানে তো আমরা সিটির নেমটা দিচ্ছি ঢাকা, এখন ঢাকার পাশে যদি আপনার এরকম লেখা থাকতো যে বাংলাদেশ তাহলে আপনি এটা দেখে বুঝতে পারতেন না যে বাংলাদেশের ঢাকা। তো আমরা দেখেন যে এবার একটা টেবিল বানাবো, সেটা হচ্ছে সিটি। এবং সিটি টেবিলে আমরা দুইটা ফিল্ড রাখতে চাইছি, কিন্তু পরে দেখলাম যে সমস্যা এখানে আমাদের কান্ট্রির নেমটাও রাখা লাগতেছে। এখানে দেখেন আমরা কান্ট্রির নেমটাও ইস্তা না থাকলেও রাখতে হবে, কারণ ইউজারে তো আপনাকে বোঝাইতে হবে যে এখানে যে সিটিটা আছে এটা বাংলাদেশের, তারপরে যে সিটি আছে এটা ইন্ডিয়ার, অথবা তারপরে যে সিটি আছে এটা পাকিস্তানের। তো বাইরের দেশের ইউজাররা তো এখানে লগ ইন করতেই পারে বা রেজিস্ট্রেশন করতেই পারে। তো সেই ক্ষেত্রে দেখেন যে আমি এখানে লিখতেছি বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান লেখা লাগতেছে কিনা, এটা আমার কোন টেবিল? সিটি টেবিল। সিটি টেবিলে আমি কান্ট্রির নেম লিখতেছি, আমার কান্ট্রি নামেও তো আমার একটা টেবিল আছে, কান্ট্রি টেবিলেও তো আমার কান্ট্রি নেমগুলো আছে, আছে না? কান্ট্রি টেবিলে আমার ফার্স্টে কি আছে? আইডি আছে, আমরা যদি ওয়েবসাইট বানাই সেক্ষেত্রে কি আমাদের দেশের ইউজার বেশি হবে? তো আমাদের দেশের যদি 5,000 ইউজার থাকে তাহলে 5,000 জায়গায় একই বাংলাদেশ লেখা থাকবে না? 5,000 জায়গায় কিন্তু একই বাংলাদেশ লেখা থাকবে। এখন আমরা যদি চাই যে বাংলাদেশ আছে, আমরা ইউজারকে দেখাবো বাংলাদেশ, ইউজার দেখতেছে বাংলাদেশ, কিন্তু আমরা বাংলাদেশের পরিবর্তে একটা কোড নাম্বার সেট করে রাখতাম, তো বাংলাদেশের একটা কোড নাম্বার দিলাম 1। এবং প্রতিটা পোস্ট অফিসের একটা পোস্ট কোড আছে না? এখন পোস্ট কোড আমরা জানি আর না জানি বা পোস্ট অফিসের নিয়মিত জানি যে কোন জায়গায় পোস্ট অফিস আছে বা কোন জায়গায় পোস্ট অফিস আছে, সে পোস্ট অফিসের নেমটা আমরা জানি কিন্তু পোস্ট কোডটা অনেকেই জানি না। তো এখানে দেখেন তো আমরা ইউজারে দেখাবো বাংলাদেশ, ইউজার যখন ডাটা ইনসার্ট করবে তখন দেখবে যে না আমি বাংলাদেশে দিচ্ছি, কিন্তু বাংলাদেশের পরিবর্তে আমরা সেভ করবো একটা আইডি। এখন এই আইডিটা আমরা কোথা থেকে পাবো? 1, 2, 3, 4 এই আইডিটা পাবো আমাদের কান্ট্রি নামক যে টেবিল আছে, এই টেবিলের আন্ডার দেখেন তো একটা আইডি আছে না? এই আইডিগুলো আমরা এখানে সেভ করতে পারছি। এখন দেখেন সিটি একটা টেবিল, কান্ট্রি একটা টেবিল। এখন কান্ট্রি টেবিলের আইডি আমি সিটি টেবিলে ইনসার্ট করতে পারছি। এখন দুইটা টেবিলের মধ্যে যদি রিলেশন না থাকে তাহলে কি এক টেবিলের ডাটা আপনি আরেক টেবিলে সেভ করতে পারবেন? এখন আপনার কান্ট্রি টেবিলের যে আইডি নামক ফিল্ড আছে এই ফিল্ডের সাথে আপনার সিটি টেবিলের যে কান্ট্রি নেম একটা ফিল্ড আছে এই কলামের একটা লিঙ্ক করতে হবে বা রিলেশন করতে হবে, তাহলেই দেখা যাচ্ছে যে আপনি ইউজারে দেখাইতে পারবেন এই কান্ট্রি নেমগুলা। কেউ যদি এই কান্ট্রি নেমটাকে সিলেক্ট করে তারপরে সাবমিট বাটনে ক্লিক করে তাহলে সেভ হবে এটা এগেনস্টে যে আইডি আছে সেই আইডিটা। এখন দেখেন যে আমি যখন সিটি টেবিলটা বানাচ্ছি, সিটি টেবিলে আমি যে 1 ইনসার্ট করছি এই 1টা আমি কোথা থেকে পাচ্ছি? কান্ট্রি টেবিল থেকে। তার মানে আমি কান্ট্রি টেবিল থেকে ইনফরমেশন নিয়ে সিটি টেবিল বানাতে যাচ্ছি, তাহলে এখানে কোন টেবিলটা প্যারেন্ট টেবিল আর কোন টেবিলটা চাইল্ড টেবিল? আমরা বানাবো সিটি টেবিল।
এখন টেবিল বানাতে হলে কি কোড লাগা লাগতো বলেন? আগে ডাটাবেসটা সিলেক্ট করা লাগতো, তাই তো? আগে ডাটাবেসটা আমরা সিলেক্ট করি, তারপরে এবার এসকিউএল এ ক্লিক করি। এবার দেখেন তো আমরা একটা টেবিল বানাবো, তো সেক্ষেত্রে আমাদের অবশ্যই লিখতে হবে ক্রিয়েট টেবিল। এবার কমান্ডগুলো সব আপনারা বলবেন, আমি কিছু জানি না। তারপরে আইডি, আইডি কি দেব? তারপরে এখানে দেখেন তো আমাদের যে সিটিটা আছে, আমরা যদি আবার অন্য কোনো টেবিলের সাথে এই সিডি টেবিলের লিঙ্ক করতে চাই, তাহলে এই সিডি টেবিলের আবার আইডি লাগবে না? তো সেই ক্ষেত্রে সিডি টেবিলের আইডিটাকে আমরা কী করবো? প্রাইমারি কীটাও কিন্তু এটাকে আমার ডিক্লেয়ার করতে হবে, তো লিখে ফেলি প্রাইমারি কি। এরপর আমরা এখানে লিখে দিই সিটি নেম। এখন সিটি নেম কোন টাইপ হবে বলেন? মার্ক ক্যারেক্টার মিনিমাম লেন্থ দিলাম 300 বা 200, যেটাই দেন। এরপর দেখেন যে আমাদের আর একটা ই আসবে না, কলাম আসবে কান্ট্রি আইডি। এটাতে আমরা কান্ট্রি টেবিলের আইডিগুলো সেভ করবো না। নর্মালি দেখেন যে এখানে আমার দুটা টেবিল, আমরা সিডি টেবিল বানাচ্ছি। সিডি টেবিল আমাদের ফিল্ড আছে কটা? তিনটা। আইডিটা আমরা ইন্টিজার টাইপ রাখবো, এখানে দিছি ইএম অটো ইনক্লুড প্রাইমারি কি। তারপরে সিটি নেম, এটা আছে আমাদের সিটি নেম। সিটি নেমটা আমরা দিছি ভার ক্যারেক্টার। এবার দেখেন তারপর আছে কি কান্ট্রি আইডি। এখন এই কান্ট্রি আইডিটাকে আমরা কোন টাইপ দিব? কান্ট্রি আইডি যেটা আছে এই ফিল্ডে আমরা কোন টাইপ দেবো? ভার ক্যারেক্টার না ইন্টিজার? কারণ দেখেন যে এখানে তো আমরা বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান সেভ করতেছি না, সেভ করবো আছে 1 2 3 4, তাই না? তো সেক্ষেত্রে দেখেন যে আর আর একটা বিষয় আছে যে আমি যে কলামের সাথে লিঙ্ক করতেছি সেই কলামটা কোন টাইপ? ইন্ডিয়ান টাইপ। আমার কান্ট্রি টেবিলের যে আইডির সাথে তো আমি লিঙ্ক করতে যাচ্ছি, কান্ট্রি টেবিলের আইডির এটা কোন টাইপ ছিল? ইন্টিজার টাইপ। এখন ইন্টিজার টাইপের সাথে কি ভার ক্যারেক্টার লিঙ্ক করা যায় বা রিলেশন করা যায়? ইন্টিজারের সাথে কখনো ভার ক্যারেক্টার রিলেশন হয় না। তো সেই ক্ষেত্রে দেখেন যে এখানে যেটা ইন্টিজার আছে আমাকে এটাও অবশ্যই ইন্টিজার টাইপে বানিয়ে দেবে। নর্মালি দেখেন যে আমি এখানে রাখতে চাচ্ছি 1 2 3 4, এবং রিলেশনের জন্য এটা আমার লাগবে অবশ্যই ইন্টিজার টাইপ। তাহলে আমি এটা টাইপ দেবো কি? এখন দেখেন আমার সিটি টেবিলের কোড লেখা শেষ, কিন্তু আসলে কি সব শেষ? রিলেশনাল কোডকে আমি লিখছি, দেখেন তো এখানে তো রিলেশনাল কোনো কিছু আসছে না। রিলেশনের জন্য আমি এখনও কোনো কিছু লিখিনি, যেহেতু আমার আর একটা লাইন আসবে, তো এটার পরে আমি একটা কমা দিয়ে দিছি। দেওয়ার পর দেখেন তো আমার রিলেশন করতে হবে। এখন রিলেশন করার সময় দেখবেন যে আপনি কোন কলামের সাথে কোন কলামে রিলেশন করতে চাচ্ছেন। নর্মালি দেখেন যে আপনি এখন কোন টেবিল বানাচ্ছেন? সিটি টেবিল। তার মানে আমার সিটি টেবিলের যে কান্ট্রি আইডি নামক যে কলাম আছে এই কলামের সাথে আমরা লিঙ্ক করতে চাচ্ছি কান্ট্রি টেবিলের আইডি নামক কলামের। তো সেই ক্ষেত্রে আমার যে কান্ট্রি আইডি আছে এই কলামটাকে বলে দিতে হবে ফরেন কি। আমরা যদি একটা কলামের সাথে আর একটা কলামের রিলেশন করতে চাই, তাহলে অবশ্যই আমরা যে কলামের সাথে আর একটা কলামের রিলেশন করতে চাচ্ছি সেই কলামকে বলতে হবে ফরেন কি। তার মানে আমি এতক্ষণ যা বললাম সব আউটপুট দিল, আমি নিজেই কিছু বুঝিনি। বুঝতে পারছেন আমি কি বলছি? এখানে দেখেন যে আমাদের যে
কান্ট্রি আইডি নামের যে কলাম আছে এই কলামটা আমরা লিংক করতে পারছি কোনটার সাথে এটার সাথে কান্ট্রি এর আইডির সাথে তো আমার এই কলামটাকে বলে দিতে হবে যে এটা একটা ফরেন কি যদি আমি এটাকে ফরেন কি ডিক্লেয়ার না করি তাহলে কিন্তু এটার সাথে আমি রিলেশনটা করতে পারবো না কারণ নরমালি দেখেন আমি যদি এরকম টেবিল বানাতাম যে এইটার সাথে আমি এটা রিলেশন করতে চাই তাহলে ফরেন কি মোটাকে ডিক্লেয়ার করতাম এটা তো আপনারা সবসময় দেখতে হবে আমি আসলে আগে কোন টেবিল বানাচ্ছি তো নরমালি দেখেন আমি এখন সিটি টেবিল বানাচ্ছি এখন সিটি টেবিলের যে কান্ট্রি আইডি যেটা আছে এটার সাথে আমি লিঙ্ক করতে যাচ্ছি আমার কান্ট্রি টেবিলের যে আইডি নাম ফিল্ড আছে সেটা তো এই কান্ট্রি আইডি দেখেই আমাকে বলতে হবে যে এটা একটা ফরেন কি নরমালি দেখেন তো আমরা লিখে ফেলি ফরেন ফার্স্ট ব্র্যাকেট এর মধ্যে কোনটা দিব কান্ট্রি আইডি এখন দেখেন তো আপনি এখানে ফরেন কি ডিক্লেয়ার করলেন কান্ট্রি আইডিটাকে এখন রেফারেন্সেস কোন টেবিলের সাথে আপনি লিংক করেন সেটাও তো আপনাকে বলতে হবে তাহলে আমরা লিখি রেফারেন্সেস কোন টেবিলের সাথে লিঙ্ক করবো আমরা কান্ট্রি কান্ট্রি টেবিলের সাথে লিঙ্ক করবো না কান্ট্রি টেবিলের আইডির সাথে লিঙ্ক করবো তাহলে আমাকে ফার্স্ট ব্র্যাকেটের মতো বলে দিতে হবে যে আইডি জাস্ট শেষ এখন দেখুন কোনো সমস্যা আছে কিনা আর টেবিল বানানোর সময় শুধু একটা জিনিস খেয়াল রাখবেন যে আমরা যে কলামে যে নেমগুলো দিই এই কলামে যে নেমগুলো দিই এই নেমগুলোর ফার্স্ট ক্যারেক্টারটা ক্যাপিটাল লেটার দেওয়ার চেষ্টা করবেন যেহেতু আমরা অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্টে কাজ করবো শর্টকাট কাজ করার জন্য তো সেই জন্য আপনি যদি এই ফার্স্ট ক্যারেক্টারটা ক্যাপিটাল লেটার দিয়ে রাখেন তাহলে দেখা যাবে পরবর্তীতে আমরা অনেক শর্টকাট কাজ করতে পারবো যদি স্মল লেটার দেন তাহলে সমস্যা নেই ইরোজ যা হবে তা না কিন্তু পরে যায় কিন্তু আর কাজ করবে না বা এটা চেঞ্জ করা লাগবে দেখেন তো এটাতে কারোর কোনো সমস্যা আছে কিনা যদি সমস্যা না থাকে তাহলে এটা আমরা সেভ করি এবার দেখেন গো বাটনে ক্লিক করেন এখানে এই পাশে দেখেন আমার সিটি নামে একটা টেবিল ক্রিয়েট হয়েছে কিনা এ পাশে কিন্তু সিটি নামে একটা টেবিল ক্রিয়েট হয়েছে এখন দেখেন আমরা যে রিলেশন করলাম যে সিটি টেবিল আর কান্ট্রি টেবিলের মধ্যে একটা রিলেশন হবে তো আসলে যে রিলেশন হয়েছে কিনা এটা তো আমাদের দেখা লাগবে তাই না তো সেক্ষেত্রে দেখেন তো আমার ডাটাবেসটা যদি সিলেক্ট থাকে তাহলে এই পাশে দেখেন ডিজাইনার আর ডিজাইন একটা অপশন থাকবে এখানে ক্লিক করে দেখেন যে আপনাদের দুইটা টেবিল আছে টেবিলের মধ্যে কিন্তু একটা রিলেশন দেখাচ্ছে যে আপনি কোন টেবিলের কোন আইডির সাথে বা কোন ফিল্ডের সাথে অন্য টেবিলের কোন ফিল্ড লিঙ্ক করছেন সেটাও কিন্তু দেখা দিচ্ছে দেখেন এতটুকু সবাই করতে পারছেন কিনা এখানে দেখেন যে আপনার এই পাশে যে ডিজাইনার এই অপশনটা মনের মধ্যেও থাকতে পারে আর এটা যদি আমি জুম আউট করি তাহলে দেখেন তো পাশেই থাকতে হয়তো পাশে না থাকলে মোর বলে যে অপশন আছে ওটার মধ্যে দেখেন আছে তারপর অবশ্য ডাটাবেস সিলেক্ট করতে হবে কিন্তু এবার টেবিল সিলেক্ট থাকলে কিন্তু এই অপশনটা আসবে না আপনি এবার ডাটাবেস আছে ডাটাবেসে ক্লিক করেন ডাটাবেসটা সিলেক্টেড অবস্থায় থাক তারপরে দেখেন তো এই অপশনটা আসবে হয়েছে সবার
এবার যদি আপনাকে বলা হয় ডাটা ইনসার্ট করেন, সিডি টেবিলে ডাটা ইনসার্ট করেন, দেখেন করতে পারেন কিনা। আমরা যে সিডি টেবিল বানাইছি এইমাত্র, সেই সিডি টেবিলে ডাটা ইনসার্ট করেন। টেবিল ক্রিয়েট হলে সবাই সিডি টেবিলে ডাটা ইনসার্ট করার চেষ্টা করেন, দেখেন পারেন কি না। এর আগে কান্ট্রি টেবিলে তো ডাটা ইনসার্ট করছেন, এবার সিডি টেবিলে ডাটা ইনসার্ট করেন। আপনি কি কোডের মাধ্যমে করতেছেন না ইউজার ইন্টারফেস দিয়ে করতেছেন? কোড দিয়ে। এখন কোড দিয়ে আপনি যখনই ডাটা ইনসার্ট করতে যাবেন তখন আপনাকে দেখতে হবে যে এখানে যে আইডিগুলো আছে, আগে কান্ট্রি টেবিলে যাবেন, যাওয়ার পর দেখবেন যে এখানে সর্বোচ্চ কয়টা আইডি আছে, 5। এখন যদি আপনি এই 5-এর বাইরে 6 দেন তাহলে কিন্তু নিবে না, কারণ এই টেবিলের সাথে আপনি এই টেবিলের এই ফিল্ডের সাথে সিডি টেবিলে একটা লিঙ্ক করছেন না। নর্মালি দেখেন আমি যদি এবার ইউজার ইন্টারফেসে যাই, সিডি টেবিল, সিডি টেবিলে যে ইনসার্ট আছে ইনসার্টে যাই, এখানে দেখেন যে সিডি নেমটা কিন্তু আমরা লিখে দিতে পারতেছি, কিন্তু দেখেন তো আমার কান্ট্রি আইডিটাকে আমি লিখতে পারতেছি, এটা তো কিন্তু আমাকে সিলেক্ট করে দিতে হবে। তো আমি যদি নাল দিতে চাই তাহলে ফাঁকা, কোনো কিছুই সিলেক্ট করবো না। আর যদি মনে করেন যে আমি এখানে 1 দিতে চাই তাহলে বাংলাদেশ, যদি 2 দিতে চাই তাহলে 2 নম্বর আইডিতে যেটা আছে সেটা। এখানে দেখেন যে আমরা ডেভেলপার, ডেভেলপার হিসেবে কাজ করতেছি বলে আমরা এখানে দেখতে পারতেছি কি আইডিগুলা, কিন্তু আমরা যখন এটা ওয়েব পেজে কাজ করব তখন কিন্তু এই আইডি দেখতে পারবো না। আইডির পরিবর্তে দেখবো বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, এরকম কান্ট্রি নেমগুলা, যখনই সাবমিট বাটনে ক্লিক করব তখন এই আইডিগুলাই আমার ডাটা বেজে সেভ হবে। তো নর্মালি দেখেন যে এখানে আমি কি 5-এর উপরে 6-7 এরকম কিছু সেট করতে পারবো বা সিলেক্ট করতে পারবো? এখানে কিন্তু আমি 6-7 সিলেক্ট করতে পারবো না, তো সেক্ষেত্রে আমার আইডি আছে 1 থেকে 5 পর্যন্ত। এখানে দেখেন 3 কিন্তু নেই, 3 আছে, 3 কিন্তু নেই। এবার আমি যখন ডাটা ইনসার্ট করতেছি তখন যদি আমি আবার 3 দিয়ে দিই তাহলে কি ইনসার্ট হবে? কারণ আমার 3 যদি এখানে থাকে তাহলে আমি 3 দিয়ে ইনসার্ট করতে পারবো। তো নর্মালি দেখেন তো আমি এবার যদি কোডের মাধ্যমে ডাটা ইনসার্ট করতে চাই তাহলে আমাদের একটা কোড লেখা লাগে, কী লেখা লাগে সেটা ইনসার্ট ইনটু, কোন টেবিলে ইনসার্ট করবো? সিটি। এখানে দেখেন আমার ফিল্ড এবার কয়টা, 2টা 3টা আছে, আমার আইডিতে তো দেওয়া লাগবে না। তো সেক্ষেত্রে আমাদের ফার্স্ট ইসের নেম কী ছিল, ফার্স্ট কলামের নেম কী একটু দেখে আসি, এখানে আছে সিটি নেম আর একটা আছে কান্ট্রি আইডি, তাই না? তো সেক্ষেত্রে আমরা সিটিতে যাই, সিটি নেম, তারপরে কমা দিব, কমা দেওয়ার পর কোনটা দিব, কান্ট্রি, কান্ট্রি আইডি। এখানে দেখেন যে আমি লিখছি কি, এখানে
কলামের নেম যা দিছি আমার টেবিল ক্রিয়েট করার সময় কিন্তু কলামের নেম এটাই দিছি। আপনি ওখানে দিয়ে আসছেন স্মল লেটার, এখানে দেবেন ক্যাপিটাল লেটার, তাহলে কিন্তু ডাটা ইনসার্ট হবে না। আপনি যখন টেবিল বানাবেন তখন যদি ক্যাপিটাল লেটার দিয়ে রাখেন তাহলে এখানেও কিন্তু ক্যাপিটাল লেটার লিখতে হবে, যদি ওখানে স্মল লেটার দিয়ে রাখেন তাহলে এখানেও লিখতে হবে স্মল লেটার। নর্মালি দেখেন তো আমি ওখানে ক্যাপিটাল লেটার দিচ্ছিলাম, যার কারণে এখানেও লিখছি ক্যাপিটাল লেটার। তারপরে কি আমি ভ্যালু দেবো, ভ্যালুজ তারপর দেখেন তো এখানে আমি ভ্যালুটা দেবো। এখন কি অবস্থা, ফার্স্ট যে ভ্যালু আছে ফার্স্ট ভ্যালু যাবে কিসে, সিটি নেমের মধ্যে ডাটা ইনসার্ট হবে না। আমার সিটি নেম যে কলাম আছে এই কলামটা আছে কি ফার্স্টে আছে, যার কারণে আমি ফার্স্ট যে ডাটা দেবো সেই ডাটাটা যাবে আমার সিটি নেম নামক এই কলামের মধ্যে। এখন দেখেন তো আমি ঢাকা দিলাম, যেহেতু সিটি নেম যখন আমি বানিয়েছি তখন এটা ডাটা টাইপ কী দিছিলাম বার ক্যারেক্টার, যার কারণে দেখেন তো আমি ঢাকা লিখছি ঢাকার আগে এবং পরে একটা সিঙ্গেল কোটেশন দেওয়া আছে। তারপরে দেখেন যে আমার কান্ট্রি আইডি, কান্ট্রি আইডিটা আমি কোন দিছিলাম মানে ডাটা টাইপ কী দিছিলাম, ইন্টেজার না বার ক্যারেক্টার, কান্ট্রি আইডি ইন্টেজার। এখন ইন্টেজার হলে কি আপনার সিঙ্গেল কোটেশন অথবা ডাবল কোটেশন দেওয়া লাগবে, ইন্টেজার টাইপ হলে তো আপনার সিঙ্গেল কোটেশন অথবা ডাবল কোটেশন দেওয়ার দরকার নাই, আপনি সিঙ্গেল কোটেশন অথবা ডাবল কোটেশন দেবেন যদিও এটা স্ট্রিং হয়, তো ইন্টেজার টাইপ তো আর স্ট্রিং না। সেক্ষেত্রে দেখেন যে আমি একটা ভ্যালু দেবো, তো ভ্যালু কি এবার 6789 দিতে পারবো, আমার সিটি টেবিলে তো সরি কান্ট্রি টেবিলে তো আর 6789 নামে কোনো আইডি নেই, তো সেক্ষেত্রে দেখেন তো ওগুলো কিন্তু আমরা দিতে পারবো না। আমার কান্ট্রি টেবিলে যে আইডি আছে সেই আইডির মধ্যেই আমার একটা কিছু দিতে হবে, তো সেক্ষেত্রে আমরা এখানে 5 দিলাম, 5টা তো আমাদের আছে। এইবার দেখেন তো যদি আমি গো বাটনে ক্লিক করি, তাহলে দেখেন তো আমার সিটি টেবিলে একটা ডাটা ইনসার্ট হয়েছে, আইডি আইডির মধ্যে আছে 1, সিটি নেমে আছে ঢাকা, আর কান্ট্রি আইডিতে আছে কি 5। যদি এই টেবিলটাই আমরা আউটপুট দেখাতাম ওয়েব পেজে তাহলে এই আইডির পরিবর্তে আমরা দেখাতাম যে কান্ট্রি টেবিলে 5 নম্বর আইডিতে যে ডাটাটা আছে ওই 5-এর পরিবর্তে আমরা দেখাতাম পাকিস্তান। এখন দেখেন সিটি টেবিলে ডাটা ইনসার্ট করতে পারেন কি না, আপনার এখান থেকে ডাটা ইনসার্ট করা একটু কষ্টকর ব্যাপার, কিন্তু ওয়েব পেজ থেকে ডাটা ইনসার্ট করা একদম ইজি ব্যাপার। কারণ আমি যখনই আপনাকে সিটি টেবিলে ডাটা ইনসার্ট করতে দিব তখন তো একটা সিলেক্ট অপশন থাকবে আমাদের, দেখেন যে এখানে যে ফিল্ড আছে না কান্ট্রি আইডি, এই কান্ট্রি আইডি ফিল্ডে জন্য একটা সিলেক্ট অপশন আমরা দিব। নর্মালি দেখেন তো আমরা যদি একটা ওয়েব পেজ বানাই সেই পেজে আমরা একটা ফর্ম বানাবো, সেটা হচ্ছে জাস্ট এই সিটি টেবিলে ডাটা ইনসার্ট করার জন্য, সেটা কেমন হবে ফর্ম বানানোর জন্য আমরা একটা ট্যাগ লিখতাম মনে আছে, তারপর কি লিখতাম অ্যাকশন, অ্যাকশনটা কেন লিখতাম মেথড, মেথডের মধ্যে আমরা পোস্ট লিখতে পারতাম অথবা গেট, যে কোনো একটা কিছু লিখতাম কিনা। ফর্ম শেষ, এর মধ্যে দেখেন তো আমরা সিটি ইনসার্ট নিতে যাচ্ছি, তাহলে সিটি একটা বিআর দিয়ে
এরপর কি আমার একটা বাটন থাকবে না না বাটন বাদে ডাটা সেন্ড করে দিবেন দেখেন একটা ফর্ম বানাইছি না এটা একটু সুন্দর করে দেওয়া যায় এখানে দেখেন যে সিটি এখন সিটিটাকে আমি সিলেক্ট করতে দেবো সিটি তো আমি বলবো লিখে দেন আর এখানে একটা জিনিস আছে সিলেক্ট দেখেন আমি যখন সিটি টেবিলে ডাটা ইনসার্ট করতে দেবো তখন তো এরকম দিব ইউজার এখানে সিটি নেম লিখবে এখন যখন কান্ট্রিতে আসবে তখন কান্ট্রিকে আর লেখার অপশন আছে এটা যে কোনো একটা সিলেক্ট করে দেবে এখন ইন্ডিয়া যদি সিলেক্ট করে তাহলে সেন্ড হবে কি ডাটা বেজে সেন্ড হবে এর মধ্যে দেখেন যে যে ভ্যালু আছে কত 1 কেউ যদি ইন্ডিয়া সিলেক্ট করে তাহলে এই ভ্যালুটা ডাটা বেজে যে সেভ হবে কেউ যদি বাংলাদেশ সিলেক্ট করে তাহলে বাংলাদেশের এই ভ্যালুটা ডাটা পেতে দিয়ে সেভ হবে এখন নর্মালি দেখেন যে এখানে আমরা সিলেক্ট লিখলাম এখানে যে অপশন যেগুলো লিখে দিছি না বা এখানে যে ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশ যে কান্ট্রি নেমগুলো আমরা দেখাচ্ছি এই নেমগুলো তো আমরা ডাটা বেস থেকে নিয়ে এসে দেখাবো তাছাড়া ওয়েব পেজ আমাদের এগুলো তো লেখার কোনো দরকার নেই এগুলো আমরা ডাটা বেস থেকে এনে দেখাবো ইউজার দেখবে এখানে বাংলাদেশ বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান এখানে দেখবে যখনই সিলেক্ট করবে তখন এই বাংলাদেশের এগেনস্টে যে আইডি থাকবে সেই আইডিটাই আমাদের আবার সিটি টেবিলেতে সেভ হবে এখন সেই ক্ষেত্রে দেখেন যে আপনার কোনটা আছে কোনটা নেই এসব নিয়ে চিন্তা করার কোনো দরকার আছে এখানে আপনার যেটা আছে সেটাই আপনি সিলেক্ট করতে পারবেন কিন্তু যেটা নেই ওটাকে আপনি কোনোভাবে দিতে পারবেন তো আমার 5টা ডাটা আছে তাহলে আইডি সর্বোচ্চ জানি তো 5 হবে যেমন ডাটা আছে 5টা সেক্ষেত্রে আইডি সর্বোচ্চ 5 হবে এখন আমি যদি মনে করি যে এটাকে আমি 6 দিয়ে ইনসার্ট দেবো দেওয়ার কোনো সিস্টেম আছে এখানে কিন্তু সিস্টেম নেই কিন্তু আমরা এখানে যেটা শিখছিলাম যে ইনসার্ট ইনটু এখানে দেখেন যে ইনসার্ট ইনটু কান্ট্রি এই কোডটা আমরা শিখছি না এখন দেখেন যে আপনি ডাটা ইনসার্ট করতেছেন কোথায় ওয়েব পেজে এটা কি আপনি ওয়েব পেজে ডাটা লিখতেছেন না এখানে বাংলাদেশ সিলেক্ট করে দিচ্ছেন এখানে সিটি নেমগুলো লিখতেছেন এখন যখন আপনি সাবমিট বাটনে ক্লিক করবেন আপনার তো একটা উদ্দেশ্য আছে উদ্দেশ্যটা হচ্ছে যে এখান থেকে ডাটাটা নিয়ে ডাটা বেজে সেভ করা তাই তো এখন আমরা যদি এখান থেকে ডাটাটা নিয়ে ডাটা বেজে সেভ করতে চাই তাহলে আমাদের অবশ্যই এই কমান্ডটা লাগবে এখন এই কমান্ডটা আমরা কোথায় লিখব আমাদের এই পেজে অথবা অন্য আর একটা ওয়েব পেজে আমরা এই পেজেও লিখতে পারি যদি মনে করি যে না আমাদের পিএসপি কোডের জন্য আমরা আলাদা একটা পেজ বানাবো সেই পেজের মধ্যে আমরা এসকিউএল কমান্ড লিখব সেটা লিখতে পারি এখন নর্মালি দেখেন যে আমি যদি ইউজারে এইভাবে একটা পেজ দিয়ে দিই যে এই পেজে সে ডাটা ইনসার্ট করতে পারবে তাকে কি আমি এরকম আমার মাই স্কুলে ঢুকতে দিব আমার ডাটা বেজ আছে ডাটা বেজের আন্ডার একটা টেবিল আছে এটা ওপেন করেন তারপরে এখানে ইনসার্টে যাবেন যাওয়ার পর ডাটা ইনসার্ট করে বেরিয়ে চলে আসবেন যারা ভদ্র ছেলে তারা ঠিকই ডাটা ইনসার্ট করে বেরিয়ে চলে আসবে কিন্তু যারা একটু অভদ্র তারা করবেন যে একটা ডাটা দিতে আর দুটো ডিলিট করে দেয় ঠিক আছে তো সেরকমই করবে তো আপনি সিটিটা কান্ট্রি টেবিলে ডাটা ইনসার্ট করে দিতেছেন দেখা যাচ্ছে সিটি টেবিল ডিলিট করে দিয়ে বসে আছে তো মানুষের তো আর বিশ্বাস নেই সেই ক্ষেত্রে আপনি ওয়েব পেজ দিয়ে দেবেন যে এবার তুই ডাটা ইনসার্ট করবি না নিয়ে বসে থাক না সমস্যা নেই যে এখানে উল্টাপাল্টা ডাটা ইনসার্ট করবে আমরা পিএসপি সিকিউরিটি লেভেলে কাজ করবো যে এসকিউএল ইনজেকশন দিবে কোনো চান্স নাই আমাদের সিকিউরিটি লেভেলে যত কাজ আছে আমরা সব করে রাখবো এরপর যত ট্রাই করো কোনো কিছুই করতে পারবে না এখন দেখেন সিটি টেবিলে ডাটা ইনসার্ট করতে পারেন কি না ওটা এডিট করতে পারেন কি না ডিরেক্ট করতে পারেন কি না এটা শিখতে হবে এটা শিখলে এসকিউএল নিয়ে আর কোনো ঝামেলা নেই শেষ
ওটা তো মনে হয় আমি সেভ করিনি। আচ্ছা দেখেন সবাই দেখেন সিডি টেবিলে ডাটা ইনসার্ট করতে হলে ক্লিক করবে ফার্স্টে ইনসার্ট, কিন্তু কোন টেবিলে ডাটা ইনসার্ট করতে যাচ্ছি সিডি। এখন সিডি টেবিলে তো আমার কলাম আছে কয়টা, তিনটা, আমি তো তিনটা কলামে ডাটা ইনসার্ট করব না, ডাটা ইনসার্ট করব সিটি নেম এই কলামে, আর একটা আছে কান্ট্রি আইডি এই কলামে। এখন দেখেন তো আমি দুটা কলামের নেম লিখে দিচ্ছি, তারপর আমার ভ্যালুটা লিখতে হবে না, ভ্যালু লিখে আর ভ্যালুস লিখে কাজ করবে, সমস্যা নেই। তো সেক্ষেত্রে দেখেন তো আমার যে সিটি নেম এই কলামে আমরা কোন ধরনের ডাটা ইনসার্ট করতে চাইছিলাম, স্ট্রিং টাইপের, যার কারণে আমরা এই কলামের ডাটা টাইপ দিছিলাম বার ক্যারেক্টার। তো সেই ক্ষেত্রে দেখেন যে আমাদের যে নেমটা আমরা দিব সেটা অবশ্যই আমাদের সিঙ্গেল কোটেশন অথবা ডাবল কোটেশনের মধ্যে দিতে হবে। আমরা দিয়ে দিলাম ঢাকা, তারপর দেখেন যে এরপর আমার কান্ট্রি আইডি দেওয়া লাগবে না, তো আমার যেহেতু এটা ফার্স্ট কলামের ডাটা তো আমার ডাটা লেখা শেষে এরপর অবশ্যই একটা কমা দিতে হবে। কমা দেওয়ার পরে এবার আমার সেকেন্ড কলামে যে ডাটা যাবে সেই ডাটাটা ইনসার্ট করতে হবে। এখন সেকেন্ড কলামে আমি ডাটা দিব, ডাটা কোথা থেকে পাবো, এই ডাটাগুলো তো আসবে আমার কান্ট্রি টেবিল থেকে, তাই না? তো কান্ট্রি টেবিলে যদি আমার পাঁচটা ডাটা থাকে, আমি যদি এখানে ছয় নম্বর ডাটার লোকেশন দেখাই দিই, তাহলে তো ছয় নম্বর ডাটা পাবে না। তো যদি ডাটা না পাই সেক্ষেত্রে তো আবার এবার দেখাবে। তো আমাদের এই ডাটা ইনসার্ট করার আগে আগে দেখতে হবে যে কান্ট্রি টেবিলে আমরা সর্বোচ্চ কয়টা ডাটা ইনসার্ট করছি এবং আইডিগুলো কী কী। তো এখানে দেখা যায় আমাদের এক নম্বর আইডি তো অবশ্যই ছিল, তো সেক্ষেত্রে আমরা এখানে আপাতত ওয়ান দিতে পারি। এখন দেখেন এটা বুঝতে পারেন কিনা, এটা বুঝতে পারলে আপাতত এসকিউএল নিয়ে আর কোনো ঝামেলা নেই। আর একটা আছে লাইক অপারেটর, ওটা আমরা যখন সার্চ অপশন বানাবো তখনই দেখব, লাইক অপারেটর বলে একটা অপারেটর আছে সেটা দেখব। আর অপারেটরগুলো আপনাকে দেখতে বলছিলাম, অপারেটরগুলো দেখছেন, অপারেটরগুলো দেখেন, ওগুলো না দেখলে কিন্তু প্রোগ্রাম ইচ্ছা মতো চেঞ্জ করা যাবে না। অপারেটরগুলো মেন, ওগুলো জানা থাকলে আপনার কন্ডিশনগুলো আপনি ইচ্ছা মতো দিতে পারবেন বা সাজাতে পারবেন। দেখেন তো এটা নিয়ে কারো কোনো সমস্যা নেই তো? যদি সমস্যা না থাকে তাহলে এসকিউএল আজকের মতো গুড বাই। কোনটা কি আপডেট করবেন? এটা আমি নেমটা আপডেট করতে আইডিটা তো এখানে আপডেট করা যেতে পারে, আমি ট্রাই করি নি, ট্রাই করে দেখতে পারি। তবে আমরা তো ওয়েব পেজ থেকে করি খুব ইজিভাবে করা যায়, সেক্ষেত্রে দেখেন তো এখানেও ট্রাই করে দেখতে পারি, আপডেট করবো এটা, তাই না? আইডিটা তো আইডিটা যদি আমরা আপডেট করতে চাই আমরা স্কুলে যাই আপাতত। এসে ডাটা ছিল কয়টা, দুইটা, তো আপডেট সিটি সেট কান্ট্রি আইডি ইকুয়াল টু করা যাবে তো, এটা আমি যেটা আছে
একই সিস্টেম তো কোডিং কোনো কিছু না তো ওগুলো না কেন সিটি নেমটা চেঞ্জ করতেছি কাছে আইডি তো দূরে চেঞ্জ করবে না তো একসাথে হ্যাঁ তো একসাথে চেঞ্জ করা কোনো ব্যাপারই না এখানে দেখেন আপনি লিখছেন কি কান্ট্রি আইডি ইকুয়াল টু এখন কোডটাতে আমরা যদি অন্য একসাথে চেঞ্জ করতে চাই সেক্ষেত্রে আমরা কান্ট্রি নেম দিব কমা দিয়ে নেম ইকুয়াল নেম দেন দেওয়ার পরে তারপরে হোয়ার আইডি ইকুয়াল টু দেন ঠিক আছে এখন যদি আপনার দুইটা কলামে আপনি কাজ করতে চান তাহলে কমা দিয়ে দুইটা কলামের নেম দিতে হবে এবং ওই দুইটা কলামে আপনি কোন ডাটা দিতে চাচ্ছেন সেটাও দিতে হবে এরকম যদি আপনার কলাম সংখ্যা বাড়ে সমস্যা নেই কমাতে আপনি লিখে দেবেন দেখেন এগুলো নিয়ে কোনো সমস্যা আছে কিনা কোনো সমস্যা যদি না থাকে তাহলে এসকিউএল নিয়ে আপাতত আর কোনো ঝামেলা নেই দেখেন আমরা যে প্রজেক্ট করতেছিলাম আমাদের প্রোডাক্ট কি ছিল তো সেই ক্ষেত্রে দেখেন আমরা প্রোডাক্টের কি কি দেখাইতে পারি একটা হচ্ছে আইডি নেম আরেকটা ছিল প্রাইস ডিসকাউন্ট ডিসক্রিপশন তারপর আর কি দেখাবো বলেন প্রোডাক্টের ইমেল দেখাইতে হবে সেক্ষেত্রে আমরা তার থেকে প্রজেক্টটা খুব বেশি বড় না হোক ওয়ারেন্টি ওয়ারেন্টটা দেখাইতে হবে আর একটা লাভ দেখাইতে হবে ক্যাটাগরি আমাদের নর্মালি এই কটা জিনিসে থাকে যে আমরা কারেন্ট আইডি দেখাবো আইডিটা আমাদের এডিট ডিলেটের জন্য লাগবে তারপর নেম দেখাবো প্রাইস দেখাবো ডিসকাউন্ট দেখাবো এখন আপনি যে প্রাইস দিচ্ছেন 1 লাখ টাকা তার থেকে ডিসকাউন্ট দিচ্ছেন 10% এখন এই 10% তো বাড়বে আপনার একটা কারেন্ট ই দেখাতে হবে না প্রাইস দেখাতে হবে সেক্ষেত্রে সেটা তো দেখাতে আমরা যোগ যোগ গুণ ভাগ করে পাবো সেক্ষেত্রে আমাদের তাও ডাটা বেস সেট করা দরকার নেই তারপর ডিসকাউন্ট ডিসক্রিপশনটা দেখাতে হবে অবশ্যই প্রোডাক্টের একটা ইমেল দেখাবো এখন আপনি যে কারটা বিক্রি করবেন ওটার একটা ওয়ারেন্টি দিতে হবে না যে 1 বছরের মধ্যে কিছু হলে আমরা ফিডব্যাক করে দিবো অথবা চেঞ্জ করা একটা কিছু দেবো ফেনটা দিবেন করে দিবেন না রিপেয়ার করে দিতে পারে তো সেই ক্ষেত্রে দেখেন আমরা ওয়ারেন্টি দিলাম আর একটা ক্যাটাগরি এখন সেই এখানে দেখেন আমার এইগুলো আছে তো ওয়ারেন্টি এখন ওয়ারেন্টিটা আমরা কিভাবে ইনসার্ট করব যদি আমরা 1 ইয়ার ওয়ারেন্টি লিখে দিতে চাই তাহলে তো এটা বারবার একটা দিয়ে রাখলে হবে যদি মনে করি যে না যে ওয়ারেন্টি আছে এটা আমরা সিলেক্ট করে দেবো এখন সিলেক্ট করে দিলে আমার আলাদা ওরকম আলাদা টেবিল করতে হবে এখন আমরা যদি এটাকে সিলেক্ট করে দিতে পারি তাহলে দেখেন যে ওয়ারেন্টি আবার একটা টেবিল হবে ওয়ারেন্টি টেবিলে কি থাকবে আইডি আফটার সে নেম তো এই ওয়ারেন্টি টেবিলের আইডিটা লিঙ্ক হবে এই ওয়ারেন্টির সাথে তারপর আছে কি ক্যাটাগরি এখন আমার টেবিল আর একটা বানাইতে হবে সেটা হচ্ছে ক্যাটাগরি টেবিলে থাকবে আইডি ক্যাটাগরি নেম আরেকটা থাকবে সাব ক্যাটাগরি এখন এই সাব ক্যাটাগরি একটা লিঙ্ক থাকবে ওই টেবিলেরই আইডির সাথে আর ওই ক্যাটাগরি আইডির লিঙ্ক থাকবে প্রোডাক্ট টেবিলের ক্যাটাগরির সাথে এখন দেখেন যে সাধারণ ইউজার সে যদি রেজিস্ট্রেশন করতে চায় তা আপনি তার রেজিস্ট্রেশন ফর্ম দিবেন না সাধারণ যে ইউজার
যে প্রোডাক্ট যে কিনতেছে তার রেজিস্ট্রেশন নাম্বার মানে তার কন্ট্যাক্ট নাম্বার ইমেল অ্যাড্রেস তো লাগতে পারে, মানে এখন হচ্ছে মার্কেটিং এর যুগ যে আমরা কোনো কিছু কিনতে চাই আর না চাই ইমেল অ্যাড্রেস তো দিলেই হয়, প্রতিদিন দেখবেন তো আপনার ইমেলে আপডেট সব কিছু চলে আসতেছে। তো সেই ক্ষেত্রে দেখেন যে আমাদের ইউজার রেজিস্ট্রেশন ফর্ম দিতে হবে, তো সেই ক্ষেত্রে আমাদের একটা টেবিল আসবে ইউজার, এখন ইউজার আমরা কি নেবো, আইডি নেবো, নেম নেব, ইমেলটা আগে নিব, তারপর অ্যাড্রেসটাও নিব, জেন্ডার, তারপরে ইমেজটা নেব, তারপর কোন দেশে সেটা লাগবে, কোন সিটি সেটাও লাগবে, কান্ট্রি। এখন নর্মালি যদি আমরা এগুলো নিতে চাই তাহলে দেখেন সিটি কান্ট্রি আমার আলাদা আমার টেবিল লাগবে না, তাহলে আমি আবার আরেকটা টেবিল বানাবো সেটা হচ্ছে সিটি, সিটি টেবিল আমি নেব কি আইডি নেম, এখন এখানে দেখেন তো আমার আবার আসবে কি কান্ট্রি আইডি, কান্ট্রি টেবিল আইডি রাখবো। এখন যখনই কান্ট্রি টেবিল আসবে বা দেখেন এখানে যে সিটি টেবিল আমি বানাচ্ছি সিটি টেবিল একটা লিঙ্ক হবে না এই সিটির সাথে, এখন আমাকে কিন্তু আবার আরেকটা টেবিল বানাতে হবে সেটা হচ্ছে কান্ট্রি, কান্ট্রি টেবিলে কি থাকবে আইডি আর নেম। এখন দেখেন যে কান্ট্রি টেবিলের যে আইডি আছে এই আইডি কোন টেবিলের সাথে লিঙ্ক হবে, সিটি টেবিলের যে কান্ট্রি আইডি আছে এটার সাথে, তারপরে এই আইডি আবার লিঙ্ক হবে আমাদের ইউজার নামে যে টেবিল আছে সেই টেবিলের কান্ট্রির সাথে। তো দেখেন তো এটা হবে প্রজেক্ট টেবিল, নর্মাল একদম ইজি একটা কাজ করতে গেলে বাড়ি টেবিল আসছে প্রোডাক্ট ক্যাটাগরি ওয়ারেন্টি ইউজার সিটি কান্ট্রি, এটা হচ্ছে আমাদের প্রজেক্টের টেবিল। আর এই টেবিলগুলো আজকে মানে শেষ, সামনে ক্লাসে আমরা ডাটা ইনসার্ট করা এডিট করা ডিলিট করা শিখব, আপডেট লেভেলের পিএসপি যত কাজ আছে সামনের ক্লাস থেকে শুরু। এই টেবিলগুলো এখন বানাইতে হবে, বানানো শুরু করেন। এখন দেখেন আমার আগে যে দুটো টেবিল আছে এই দুটো টেবিল আমার দরকার নেই, আমি শুধু ড্রপ দিই তাহলেই ডিলিট হবে। এবার দেখেন টেবিল বানানো কত ইজি ব্যাপার, আপনাদের দেওয়ার জন্য আমি কোড সেভ করে রাখছি না, কান্ট্রি এটা কপি এখানে পেস্ট, কান্ট্রি টেবিল ক্রিয়েট, তারপর আছে সিটি, এখন এটাকে ডাটাবেসটাকে সিলেক্ট করি এসকিউএল, এখানে সিটি টেবিল বানানোর জন্য একটা ই লিখছিলাম, এখন দেখেন কান্ট্রি সিটি কমপ্লিট, একটা বাকি আছে কি আমাদের বানাতে হবে ওয়ারেন্টি, আগে আমরা ছোটো ছোটো যে টেবিলগুলো আছে সেই টেবিলগুলো বানাবো। এখন দেখেন যে এই জায়গায় সবচাইতে চার টেবিল কোনটা আছে, একটা আছে প্রোডাক্ট আর একটা আছে ইউজার, আর বাকি যে টেবিলগুলো আছে এগুলো দেখেন তো এগুলো কিন্তু সবগুলো প্যারেন্ট টেবিল হিসেবে কাজ করতেছে। এখন আমি আগে বানাইছি সিটি বানাইছি কান্ট্রি বানাইছি, এরপর আমার ওয়ারেন্টি আছে ওয়ারেন্টি বানাইতে পারবো, ক্যাটাগরি বানাইতে পারবো, তো সেক্ষেত্রে আমার এখানে যেহেতু লিঙ্ক করাই আছে আমি এটা ক্যাটাগরি টেবিল বানাবো, তো ক্যাটাগরি টেবিল বানানোর জন্য আমার কী করতে হবে, এখানে লিখতে হবে ক্যাটাগরি ক্যাটাগরি, এরপর দেখেন যে আইটি ইন্টেজার আছে এখানে তো আসবে ক্যাটাগরি নেম, সো আমার তো সিটি আসবে না, আমি দিলাম শুধু নেম, তারপরে এখানে আসবে সাব ক্যাটাগরি বা ক্যাটাগরি আইডি, সাব ক্যাটাগরি দিয়ে দিই, এখানে দেখেন যে আমি যে ফার্স্ট নেমগুলো দিচ্ছি হিসেবে দেখেন যে ফার্স্ট ক্যারেক্টারগুলো কিন্তু আমি সবগুলো দিছি কি ক্যাপিটাল লেটার, আমি যখন পিএসপি প্রোগ্রাম করব আমি কিন্তু এই ক্যাপিটাল লেটার ধরেই করব, তখন কিন্তু আপনারা যদি স্মল লেটার ধরে দিয়ে রাখেন বা কোড করার সময় যদি ক্যাপিটাল লেটার ধরে কোড করেন তাহলে কিন্তু এগুলো দেখাবে, যার কারণে যখনই টেবিল বানাবেন ফার্স্ট ক্যারেক্টারগুলো অবশ্যই ক্যাপিটাল লেটার দিয়ে বানাবেন।
তো দেখেন তো এটা আছে আমাদের ক্যাটাগরি, ক্যাটাগরিতে থাকবে কি আইডি থাকবে, নেম থাকবে, আর একটা আছে সাব ক্যাটাগরি। এখন লিংকটা কি করব, ফরেন কি করতে হবে আমাদের এই সাব ক্যাটাগরিটাকে, আর কোনটার সাথে লিংক করব, এই ক্যাটাগরি টেবিলের সাথে তো লিংক করব, ক্যাটাগরি টেবিলে যে আইডি আছে সেটার সাথে। তো এখানে আমাকে জাস্ট ক্যাটাগরি দিলেই হবে, আর আইডিটা তো দেওয়াই আছে। তো দেখেন তো এবার যদি আমি গো বাটনে ক্লিক করি, বা এই এগুলোকে আপনাদের সেভ করে দেওয়া লাগবে, এই কোডগুলো কি লাগবে? এখন দেখা যাচ্ছে তো কোড তো আগে দিছি, কোড বেশি দেখে যদি ভয় প্র্যাকটিস না করেন তাহলে তো সমস্যা। এবার দেখেন গো বাটনে ক্লিক করি, আমার ক্যাটাগরি কমপ্লিট। আর একটা বাকি আছে কি, ওয়ারেন্টি। ওয়ারেন্টি টেবিল তো বানাই নাই, এখন ওয়ারেন্টি টেবিল বানাইতে হলে এখানে আমাদের যে কান্ট্রি টেবিল আছে ওইটাকে আমরা কপি করি। অবশ্যই আমাদের এটা সিলেক্ট করতে হবে, এবার স্কুলে যেতে হবে, নিয়ে ক্লিক করলে তার এসকিউএল মোড আসবে না, ওটা ইউজার ইন্টারফেস আসা। ওয়ারেন্টি টেবিলে কি থাকবে, আইডি থাকবে আর একটা নেম থাকবে। দেখেন তো আমার শুধু নেম চেঞ্জ করে দিলেই শেষ। এবার এটাকে আমরা গো বাটনে ক্লিক করি, আর দেখেন তো আমার প্যারেন্ট টেবিল যে কটা সবগুলো কিন্তু বানানো শেষ। একটা আছে ওয়ারেন্টি, একটা আছে ক্যাটাগরি, আর একটা আছে সিটি, আর একটা আছে কান্ট্রি। তো এবার দেখেন তো আমাদের এই দুটো টেবিলে যে কোনো একটা বানাইতে পারি, হয় প্রোডাক্ট অথবা ইউজার, যে কোনো একটা টেবিল বানাইতে পারি। তো আমরা আগে প্রোডাক্ট টেবিলটা বানাই। সিটি টেবিলটাকে আমরা কপি করি, এত আর লিখতে চাচ্ছি না। তো সেক্ষেত্রে দেখেন তো আমাদের টেবিলের নেম কী হবে, প্রোডাক্ট। প্রোডাক্টে কী থাকবে, আইডি থাকবে, তারপরে প্রোডাক্ট নেম থাকবে, নেমের পর কী ছিল, প্রাইস, প্রাইস প্রাইসটা কী দেবো, মার ক্যারেক্টার 200 দিয়ে রাখে। প্রাইসের পরে কী আছে, ডিসকাউন্ট আছে না, ডিসকাউন্ট কী দেবো, এটার পর কি আছে, ডিসক্রিপশন, ডিসক্রিপশন। এখন ডিসক্রিপশনটা কি দেবো, অবশ্যই বার ক্যারেক্টার। এখন এটা কি 200 দেবো না 500, ডিসক্রিপশন তো এমনিই বেশি হবে। তো সেক্ষেত্রে দেখেন তো আমি এটা দিতে পারি 600, সর্বোচ্চ 600 ক্যারেক্টার পর্যন্ত নেবে। আর যেহেতু আমরা ডাটাটাই বার ক্যারেক্টার দিচ্ছি তো আমাদের তো কোনো সমস্যা নেই। এরপর কি আছে, ইমেজ, ইমেজ, ইমেজটা কি দেবো, বার ক্যারেক্টার। এখন ইমেজ তো আর ডাটা বেসে সেভ করে রাখা যায় না, ইমেজটা দেখা যাচ্ছে যে আমরা একটা ফোল্ডারে সেভ করে রাখবো এবং ইমেজের নেমটা আমরা ডাটা বেসে সেভ করবো। তো সেই ক্ষেত্রে দেখেন যেহেতু ইমেজের নেম, আমাদের ডাটা টাইপটা ভার ক্যারেক্টারে দিতে হবে। ইমেজ দিলাম, দেওয়ার পর আছে ওয়ারেন্টি। এখন ওয়ারেন্টিটা কোন টাইপ দেবো বলেন, ওয়ারেন্টিটা তো আইডি হবে তাই না, কারণ ওয়ারেন্টি নামক একটা টেবিল আছে, সেই টেবিলের সাথে আমরা আইডির লিঙ্ক করবো। তাহলে ওয়ারেন্টিটা হবে ইন্টেজার টাইপ, ওয়ারেন্টিটা হবে ইন্টেজার টাইপ। এখন দেখেন যে ওয়ারেন্টি দিলাম, দেওয়ার পরে আর কি আছে, আর একটা আছে ক্যাটাগরি। এখন ক্যাটাগরিও তো ক্যাটাগরি নামে একটা টেবিল আছে, সেই টেবিলের সাথে আমার লিঙ্ক করা লাগবে না। তো সেই ক্ষেত্রে এটা কী হবে, ক্যাটাগরিটা হবে ইন্টেজার টাইপ, ক্যাটাগরি। আর যেহেতু এটা ই বোঝার সুবিধাতে আমরা এটাকে আইডি দিয়ে দিই, যে ক্যাটাগরি আইডি, আর একটা আছে ওয়ারেন্টি আইডি। এবার দেখেন তো রিলেশন কয়টা হবে, একটা আছে ওয়ারেন্টি আর একটা আছে ক্যাটাগরি, দুইটা হবে না। তো সেই ক্ষেত্রে দেখেন তো ফার্স্টে আছে কি আমার ক্যাটাগরি আইডি,
তাহলে এটাকে আমি করব ফরেন কি ক্যাটাগরি আইডিটাকে আমি করলাম না সরি ওয়ারেন্টি আইডিটাকে আমি করলাম ফরেন কি এখন ওয়ারেন্টি আইডি যেটা আছে এটা আমি লিংক করব কোন টেবিলের সাথে ওয়ারেন্টি ওয়ারেন্টি টেবিলের যে আইডি আছে সেটার সাথে এবার দেখেন যে কমা দিতে হবে কারণ রিলেশন তো আমার আরও আরেকটা আছে এই টেবিলে আমি কয়টার সাথে রিলেশন করতেছি দুইটার সাথে একটা আছে ক্যাটাগরি আরেকটা আছে ওয়ারেন্টি তাই ওয়ারেন্টিটার সাথে আমার রিলেশন কমপ্লিট এবার ক্যাটাগরিটার সাথে করতে হবে তো সেক্ষেত্রে দেখেন তো আমার রিলেশন করার জন্য কোড ওইটাই যে কোড যে এর বাইরে কোনো কিছু সেটা না জাস্ট এই কোডেই আপনি কমা দেন কমা দেওয়ার পরে এটা লিখেন এখন যেহেতু লাস্ট লাইনে যেহেতু আর কমা হবে না সেক্ষেত্রে দেখেন এবার আসবে কি ক্যাটাগরি আইডি এখানে দেব ক্যাটাগরি আইডি আর এখানে কি দেব ক্যাটাগরি টেবিলের আইডির সাথে হবে তো এখানে আমাকে দিতে হবে ক্যাটাগরি টেবিলের নেম দেখেন তো আমি বড় হাতে দিই আর ছোট হাতে দিই সবগুলো কিন্তু ছোট হাতেরই নেই টেবিলের নেমগুলো দেখেন তো আমি ক্যাপিটাল লেটার দিই আর স্মল লেটার দিই সবগুলো স্মল লেটারই নেই তো সেই ক্ষেত্রে আমার তো এখানে ক্যাপিটাল লেটার দরকার নেই দেখেন আমি এগুলো সেভ করি এবার দেখেন তো আমরা যদি এবার গো বাটনে ক্লিক করি তাহলে আমার প্রোডাক্ট নামে একটা টেবিল তৈরি হয়েছে তো প্রোডাক্ট নামে টেবিল রেডি এবার বাকি আছে কি ইউজার এখন ইউজারটা বানানোর জন্য আমাদের যেটা আছে এটাই আমরা পেস্ট করি এবার উপর থেকে চেঞ্জ করতে থাকি ইউজার আইডি থাকবে নেম থাকবে এখানে থাকবে ইমেল ইমেলটা অবশ্যই ভার ক্যারেক্টার হবে তারপরে থাকবে কন্ট্যাক্ট কন্ট্যাক্টটাও বার ক্যারেক্টার এরপর কি আছে অ্যাড্রেস দিই আমরা অ্যাড্রেসটাও বার ক্যারেক্টার থাকবে এটা বেশি হবে বাট 400 ক্যারেক্টার হবে না 400 ক্যারেক্টার দিয়ে নিই এরপরে ইমেজটা তো অবশ্যই নিব ইমেজের পরে কী নেব জেন্ডার এটা আমার ভার ক্যারেক্টার দিতে হবে কারণ জেন্ডার হিসেবে তো মেল অথবা ফিমেল এই দুটো শব্দ যে কোনো একটা তো সেভ করব তো সেক্ষেত্রে দেখেন যে জাস্ট 200 ক্যারেক্টার দিয়ে দিই এরপর কি আছে একটা আছে সিটি আর একটা আছে কান্ট্রি তাই না এটাকে আমরা দেব সিটি আইডি আর একটা হবে কান্ট্রি আইডি কান্ট্রি আইডি এখন রিলেশন করব কোনটার সাথে ফার্স্টে সিটি আইডি এখানে আমি দেবো সিটি আইডি অবশ্যই সিটি টেবিলের আইডির সাথে সিটি টেবিলের আইডি এরপরে দেবো কোনটা কান্ট্রি আইডি অবশ্যই কান্ট্রি টেবিলের আইডি এবার দেখেন যে আমার আমাদের প্রজেক্টের সব টেবিলগুলো রেডি তো আমরা প্রজেক্ট করবো যেটা নিয়ে আমাদের টেবিলগুলো রেডি এখন এখানে যতগুলো টেবিল আছে লাস্ট পর্যন্ত এগুলোই কমপ্লিট হবে কি না শিওর না কারণ এখানে কাজ করতে গেলে অনেকগুলো পেজ আসবে অনেক কাজ করা লাগবে দেখা যাচ্ছে একটা টপিক দুই দিন ধরেও পড়ানো লাগতে পারে আবার একদিনে অনেক কিছু হতে পারে যেরকম আজকে একদিনে স্কিল শেষ প্রজেক্টের টেবিল পর্যন্ত কমপ্লিট করে ফেললেন এরকম দেখা যাচ্ছে যেদিন কাজ এগোবে সেদিন অনেক কিছু করে ফেলছে আর যেদিন এগোবে না কোনো কিছুই করতে পারেনি তো পিএসপিটা হচ্ছে এরকমই যেদিন বুঝতে পারবেন দেখবেন তো অল্প টাইমে অনেক কিছু হয়ে গেছে আর যেদিন বুঝবেন না দেখা যাচ্ছে 2 ঘন্টায় কোনো কিছু হয়নি তো দেখেন যে আমাদের প্রজেক্টগুলো তো রেডি এখন এই যে টেবিলগুলো আছে বা যে ডাটাবেসগুলো আছে এই ডাটাবেসগুলোর ব্যাকআপ আপনাদের কাছে রাখতে হবে কারণ প্রতিদিন আসে যদি এই টেবিল ডাটাবেস বানানো লাগে তাহলে তার প্রজেক্টের কাজ এগোবে না
তো এটার ব্যাকআপ আপনাদের দায়িত্ব নিয়ে আপনাদের কাছেই রাখতে হবে। তো দেখেন যে এখানে আমাদের যে ডাটাবেসটা আমরা বানাইছি এটা যদি ব্যাকআপ নিতে চাই, একবারে দেখে নেন যে এক্সপোর্ট ইম্পোর্ট এটাতে কীভাবে আমরা কাজ করি। তো নর্মালি দেখেন যে আমি যে ডাটাবেস আছে এই ডাটাবেসের একটা ব্যাকআপ নিতে চাচ্ছি, তো সেক্ষেত্রে দেখেন যে আগে আমার ডাটাবেসটা সিলেক্ট করতে হবে, তারপর উপরে দেখেন যে এক্সপোর্ট, এক্সপোর্ট বলে একটা কমান্ড আছে, এখানে দেখেন যে এক্সপোর্ট বলে একটা কমান্ড আছে এক্সপোর্ট, এখানে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পরে আর কোনো কিছু চেঞ্জ করা লাগবে না, জাস্ট গো বাটনে ক্লিক করেন। এরপরে দেখেন তো ওটা ডাউনলোড হবে, এখানে দেখেন তো ওটা ব্যাকআপ, এখানে যে ফাইলটা আছে batch16.sql এটা হচ্ছে আপনাদের প্রজেক্টের ডাটাবেসের ব্যাকআপ। এখন দেখেন যে এটা আপনি বাসায় নিয়ে যাচ্ছেন, এখন বাসায় যে এই ডাটাবেসে কীভাবে কাজ করবেন এটাকে ইম্পোর্ট করে নিয়ে তারপরে কাজ করতে হবে। এখন নর্মালি ইম্পোর্টটা আবার কীভাবে করবো, আমরা এক্সপোর্ট করতে পারছি বাট ইম্পোর্টটা তো করতে হবে, কারণ ডাটাবেসে আমরা এটা কপি করে পেন ড্রাইভে নিয়ে যাচ্ছি, ভাইরাস থাকলে অর্ধেক পথেই শেষ, যদি ভাইরাস না থাকে তাহলে বাসা পর্যন্ত তো যাবে। এখন বাসা পর্যন্ত গেলে এটা নিয়ে তো আমাদের কাজ করতে হবে, কারণ বাসায় থেকে আপনি আবার ডাটাবেস বানাবেন, আবার টেবিল, যে এক ঘন্টা প্রতিদিন কাজ করেন দেখা যাচ্ছে এক ঘন্টা ডাটাবেস টেবিল বাড়াইতে শেষ। তো প্রতিদিন যদি এক ঘন্টা করে ডাটাবেস টেবিল বানান তাহলে প্রজেক্টের কাজ কবে এগোবে। তো নর্মালি দেখেন তো এটার ব্যাকআপ যদি নিয়ে যান, এটা আমরা কীভাবে ইম্পোর্ট করবো, ফার্স্টে দেখেন তো আমার এই নামে তো একটা ডাটাবেস আছে তাই না, তো আমি মনে করতেছি ডাটাবেস যেটা আছে এটা আমি ডিলিট দেবো। এখানে দেখেন যে আমার ডাটাবেস এটা, এটা আমি ড্রপ দিলাম, আমি ডিলিট করতে চাচ্ছি কি না মেসেজ দিচ্ছে, তো দেখেন তো ওই ডাটাবেসটা কি আর আছে কিনা, তাই দেখেন ওই ডাটাবেসটা আর আছে। এখন টেবিল তো আমি বানাই রাখছি, বানাইছি না, কিন্তু আমার ডাটাবেস তো নেই, তো ফার্স্ট আমার একটা কষ্ট হলেও ডাটাবেসটা বানাইতে হবে, কারণ ডাটাবেস না বানাই যদি আমি ওইটা ইম্পোর্ট করতে চাই তাহলে ইম্পোর্ট করা যাবে না। এখন ডাটাবেসটা আমরা কী বানাবো, batch16 নামে আপনারা একটা ডাটাবেস বানাবো, জাস্ট এখানে ডাটাবেসের নেম দেন, তারপর এখানে ক্রিয়েট দেন, এপাশে দেখেন তো আপনার ওই নামে একটা ডাটাবেস ক্রিয়েট হয়েছে। এখন এই ডাটাবেসের মধ্যে দেখেন তো কোনো কিছু আছে, কোনো কিছু নেই। এখন আমরা এটাকে যদি ইম্পোর্ট করতে চাই তাহলে এই ডাটাবেসটা আগে সিলেক্ট থাকতে হবে, তারপর দেখেন যে ইম্পোর্ট, এখানে ইম্পোর্টে ক্লিক করেন, করার পরে এখানে জাস্ট আপনার ফাইলটা কোথায় আছে লোকেশনটা দেখায় দেন, আমাদের ফাইলটা কোথায় ছিল ডেস্কটপে, এটা দেখেন এটা আছে আপনাদের batch16.sql যেটা আছে এক্সটেনশনটা আছে .sql, এটাকে সিলেক্ট করে জাস্ট ওপেনে ক্লিক করুন, এরপর আর কোনো কিছু দরকার নাই, শুধু গো বাটনে ক্লিক করে বসে থাকবেন। এবার দেখেন যে এই ডাটাবেসের আন্ডার আমার সেই টেবিলগুলো ইম্পোর্ট হয়েছে না, এখন এই টেবিলের মধ্যে যদি আমার ইনফরমেশন থাক আর না থাক কোনো সমস্যা নেই, আপনার যত ইনফরমেশনই থাক না কেন আপনি এক্সপোর্টও করতে পারবেন ইম্পোর্টও করতে পারবেন। আমাদের যে টেবিলগুলো আছে দেখেন তো কোনো টেবিলের মধ্যে কোনো ডাটা আছে, কোনো টেবিলের মধ্যে কোনো ডাটা নেই, আমরা এবার ডাটাগুলো ইনসার্ট করব, তবে অবশ্যই ওয়েব পেজ থেকে। তো দেখেন তো আজকে আর কিছু দেখাতে পারছি না, এসকিউএলটা মোটামুটি কমপ্লিট করেন, এটা কমপ্লিট হলে আপাতত ঝামেলা শেষ। আপনাদের কত নম্বর ক্লাস আজকে,
টেক্সট ফাইলটা দামি নেই তাই না? ইমেল অ্যাড্রেস সবার ঠিক আছে তো? আর তো দেওয়া হলো।